জনিতাই সমবেত গৌর ভক্তমণ্ডলী, সর্বাগ্রে আপনাদের আতুল চরণে আমার শত সহস্র কোটি দণ্ডন। তারপরে আমার আদ্যাশক্তি যোগমায়ের অংশভূতা জননী সকল মাগ, আপনাদের আতুল চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। পঙ্গুগিরি পার হয়ে যায় জানিস তো গুরুর কৃপা। এই পৃথিবীতে লক্ষ্য করে দেখবেন, গুরু কৃপা হলে মানুষ অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে। পঙ্গু যার চলার শক্তি নেই, গুরু কৃপায় তিনিও কিন্তু আস্তে আস্তে গিরি অতিক্রম করে যেতে পারে। মুখ অর্থাৎ যিনি বোবা, বলার শক্তি নেই, গুরু কৃপায় তিনিও কিন্তু কথা বলতে পারে। তাই গুরু কৃপায় আর আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ মাথায় নিয়ে আজ এই হরিবাসরে দাঁড়িয়েছি। সব থেকে প্রথমে যে কথাটা না হলেই থাকতে পারে না, এই গান বাজনা জগতে যিনি আমার প্রথম গুরু, যাদের কৃপা মাথায় নিয়ে আজকের এই হরিবাসরে দাঁড়িয়েছি, আমার প্রথম গুরুদেব শ্রদ্ধেয় বাবলু কুমার বৈদ্য, দ্বিতীয় গুরুদেব গৌরলীলার সম্রাট শ্রদ্ধেয় গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায় মহাশয়, তৃতীয় গুরুদেব পশ্চিমবঙ্গের একজন খ্যাতনামা কবিয়াল, পর্যাশিল্পী, তাত্ত্বিক মানুষ, ভাবের মানুষ, রসের মানুষ, পোহর উত্তরপাড়া নিবাসী ঈশ্বর গোপাল চন্দ্র নস্কর মহাশয়, এবং চতুর্থ গুরুদেব শ্রদ্ধেয় বীরেন্দ্র কৃষ্ণ ব্রহ্মচারী মহাশয়, যাদের কৃপা মাথায় নিয়ে যাদের আশীর্বাদ পাথেও করে আজ এই মুহূর্তে হরি বাসুরে দাঁড়িয়েছে, হরি কথা কৃষ্ণ কথা গৌর কথা স্মরণ করবার আশায়। তাই সর্বাগ্রী গুরুর চরণ, গোবিন্দের চরণ এবং আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব আপনাদের শ্রীচরণে আমার শত সহস্র কোটি প্রণাম জানিয়ে শুরু করবো হরি কথা কৃষ্ণ কথা। তবে হ্যাঁ বাবা, সর্বাগ্রে আমি এটুকু জানাবো, প্রতি বছর ন্যায় আবার এবছরও এই লক্ষ্মী পূজা উপলক্ষে এই যে বাবুর বাড়িতে হরিবাসর, কত কষ্ট করে কত মেহনত করে নিরলস প্রচেষ্টা অক্লান্ত পরিশ্রম, এ বাড়ির প্রত্যেকটা সদস্য যে অক্লান্ত পরিশ্রম করে একটা হরিবাসর নির্মাণ করেন, কারণ যার বাড়িতে হরিবাসর হয় যিনি হরিবাসরের মধ্যে ইনভলভ থাকেন তিনি জানেন হরিবাসর করা কর্ম যা, তাই না? আজকের এই সমস্ত জারার মাঝখান থেকে তবু একটু আনন্দ, পরম আনন্দের কৃপা পাওয়ার জন্য আপনাদের মতো সাধুগুরু বিষ্ণবের পদরজ পাওয়ার আশায় আজকের এই যে হরিবাসরটা নির্মাণ, আমি সমস্ত গ্রামবাসী মা ভাই বোনকে বলবো, সাধুগুরু সমস্ত বৈষ্ণব মণ্ডলীকে জানাবো, আপনারা চলে আসুন, এই হরিবাসরটিকে সুন্দর করে রসমণ্ডিত করে তুলুন, সাজিয়ে তুলুন, আপনাদের মতো পরম ভক্তের পদরজে ধন্য হোক আজকের এই হরিমান হরিমন্দির হরিবাসর। হ্যাঁ বাবা, ভক্ত ছাড়া ভগবানের গুণানুকীর্তন বড় কঠিন। তবে হ্যাঁ একটা কথা বলি বাবা, আমি আপনাদের মতো গুণমুক্ত ভক্ত হতে পারিনি, আপনাদের মতো ভক্ত হওয়া বড় কঠিন। সব থেকে একটা যে কথাটা না বলেই থাকতে পারিনি, চার ঘন্টা এক জায়গায় বসে থাকা যে কত জ্বালা, সেটা তো মাঝে মধ্যে আমি শ্রোতা হয়ে বুঝেছি। হরি বল হরি, আমার মুখগুলো সবই চেনা গো, কারণ প্রতি বছর আপনারা কৃপা করে আপনাদের যে চরণে আশ্রয় দেন, জানি না আপনারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, এবং সব থেকে বলো বড় কথা, ভালোবাসার বিনিময়ে যে আপনাদের চরণ স্পর্শ করতে পারি, ঝুলি পাই, এটাই কিন্তু আমার বড় সৌভাগ্য। টাকা অনেক ইনকাম করছি, অনেক ইনকাম করি জীবনে, ছোটবেলা থেকে হরি, এই একটু আগে ছোট্ট একটা বাচ্চা গিয়ে গেল না, অতটুকু বয়স থেকে আমারও জীবন শুরু, ওর থেকে আরো ছোট, ও তো 12 বছর শুনলাম ক্লাস 8-এ পড়ে, 8 মানে যত কম হোক 12-13 বছর বয়স, কিন্তু আমার তার আগেই শুরু 10 বছর বয়স থেকে, তো 10 বছর বয়স থেকে 35+ 36 বছর পা দিয়েছি, আমার প্রায় গানের বয়স দেখতে দেখতে প্রায় 25-26 বছরে পা, তো সেই কারণে দাঁড়িয়ে এইটুকু বলবো, এতদিনে অভিজ্ঞতায় প্রচুর প্রচুর টাকা কামিয়েছি, কিন্তু আপনাদের মতো ভক্ত হতে পারিনি, জীবনে শুধু অর্থই কামিয়েছি কিন্তু ভক্ত হওয়া বড় কঠিন।
আমি তো আপনাদের মতো মাঝে মধ্যে হরিবার শুনে যাই, দু ঘন্টা আড়াই ঘন্টা পর দুটো আর ভাল লাগে না, জল পানি পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা নেই। কিন্তু আমি দেখেছি আপনারা যে চার ঘন্টা একটা কীর্তনিয়ার মুখে হরিনাম শুনলেন, আবার হয়তো একটু কষ্ট হচ্ছে, ঘুরে এসে আবার বসে পড়লেন, এই যে কন্টিনিউ আপনারা যে হরি বাসরে বসে থাকেন, আপনাদের মতো গুণমুক্ত ভক্ত হতে পারবো না। তাই জন্য তো পরম পিতার কাছে প্রার্থনা করি, হে ভক্ত, হে ভগবান, এমন ভক্তদের তুমি যেন তোমার চরণে জানি। তাই তাই শুনতে একটু গৌর কথা শুরু করি, তবে আমার একটা শ্রদ্ধেয় দাদা আমাকে একটু টাচ করেছে যে ভাই আমার বাড়িতে তো লক্ষ্মী পূজা হয়। তাই বলি ঠিক আছে, প্রতি বছর তো বিভিন্ন ধরনের পালা গাওয়া হয়, তাই এবছরে মোটামুটি লক্ষ্মী পুজো কেন করা হয়, এই লক্ষ্মী পূজার কারণ কি, লক্ষ্মী পূজা করলে কি হয়, কে করলো লক্ষ্মী পূজার সৃষ্টি, এবং মা লক্ষ্মীকে কেন আমরা প্রতিটা ঘরে ঘরে, আজকে ভালো করে ভেবে দেখুন, এটা বঙ্গভূমি কি, তাই না? যাই হোক, একটু অনিবার্য কারণবশত লাইনটা সিরিজ হওয়ার জন্য আপনাদের কাছে সত্যি ক্ষমা প্রার্থী। তো আজকে যে বিষয়টা, লক্ষ্মী পুজো কেন করবো, কি হবে, তাই নিয়ে আমরা একটু আলোচনা করবো অবশ্যই করে। তার আগে প্রথমেই হ্যাঁ বাবা, যেটা নিয়ে আমরা শুরু করেছি, পৃথিবীতে দেখবেন লক্ষ্য করে যুগে যুগে মহামানবদের আগমন হয় এই পৃথিবীতে ধর্ম রক্ষা করার জন্য। ভগবান শ্রীকৃষ্ণের মুখনিষ্ঠিত বাণী, ধর্মকে রক্ষা করার জন্য, ভক্তকে রক্ষা করার জন্য, অভক্তকে বিনাশ করার জন্য যুগে যুগে পৃথিবীর মাটিতে আসে। ভক্তের চোখের জলের দাম দিতে ভগবান যুগে যুগে পৃথিবীর মাটিতে এসেছেন, কখনো নারী রূপে, কখনো পুরুষ রূপে, তাই না? কখনো মা দুর্গা হয়ে, কখনো বাবা হাতে চক্র নিয়ে ভগবান নারায়ণ হয়ে। তাই একটার পর একটা আপনাদের কাছে সিদ্ধান্ত দিয়ে যাবো, তো শুরুতে একটু গৌর কথা নিই, কারণ এটা কলিযুগ, গৌর তত্ত্ব শুরু করেই আস্তে আস্তে অনেক কথা আলোচনা হয়। ওগো গৌডাঙ্গ বলিতে হবে, গৌরাঙ্গ বলিতে হবে, ওগো মন প্রাণ দিয়া হবে।
পুলক শরীরে গোরঙ্গ আবার হরি হরি নিতাই গৌতমানন্দে হরি বল হরি বল হরি বল আগো শুধু হরি নাম করে লাভ হরি 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 ও বলিতে যেন নয়নে বহে মেরি হরি হরি বলিতে পাবে যেন নয়নে বহে হরি হরি বলিতে হবে যেন নয়নে ধারা বসে হে যেন নয়ন ধারা অশীত সন্তোষা ডিজে বাপি দুশা এক নম্বর ফোর কৃষ্ণ বলতে নয়ন ধারা বহে হে কৃষ্ণ 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 বলে নয়ন ধারা বহে হে আরে কবে নিতাই চায় কবে তুচ্ছ কবে বিষয় ছাড়িয়া কবে তুচ্ছ হবে মহাজন পদে সিদ্ধান্ত দিলেন এই তো বৃন্দাবন ও গো কবে ও গো হেরিব সেই মধুর বৃন্দাবন বিষয় ছাড়িয়া Thank you.
রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাও হেরিব সেই ওই যুগল ফিরতে, আমি নয়ন জলে
আজ থেকে 500 বছর আগে নবদ্বীপ চন্দ্র গৌর হল ভক্তিপতি মায়ের ভক্তমণ্ডল। জাতি ধর্ম বর্ণ দল সম্প্রদায় নির্বিশেষে আজকের এই বাবুর বাড়িতে যে হরিনাম হচ্ছে বলে দাদার বাড়িতে যে হরিনাম হরিবাসর নির্মাণ করেছেন, এখানে হরিনাম আমি গাইতে এসেছি, তার আগে গিয়েছে আমার পরেও যিনি গাইবেন, এই যে হরিনামটা আজকের আপনাদের চরণে নিবেদন করছি শুধু এই গ্রামের মঙ্গলের জন্য নয়, বাড়ির মঙ্গল তো দূরের কথা। আজকে যেখানে হরিনাম হয় শুধু এই হরিবাসরে আমার এই বাড়ির মঙ্গল নয়, শুধু গ্রামের মঙ্গল নয়, এই দেশের মঙ্গল নয়, বিশ্বের মঙ্গলের জন্য। গৌরাঙ্গ মহাপ্রভু সিদ্ধান্ত টানলে ইথারে ইথারে তরঙ্গে তরঙ্গে যদি এই হরিনামের বন্যা বইয়ে দেওয়া যায় তাহলে সমস্ত জীব জগৎ মুক্তি পায়। এখানে আপনারা যারা বসে আছেন আমার জ্ঞানী গুণী ভক্তমন্ডলী, হরিবাসরে আপনারা হরিনাম শুনতে এসেছেন, আমি প্রত্যেক বছর আপনাদের চরণে ঠাঁই পাই, এটা বড় সৌভাগ্য। গত বছর আসিনি না, হ্যাঁ তার আগের বছর এসেছিলাম। যাই হোক, সবই তার ইচ্ছা, যে বছর চাওয়া দেখবেন শুধু বললেই হবে না, যার যখন আসার কথা সে তখন আসবে। কি বাবা, যার যখন প্রয়োজন ঠিক তখন তাকে সেখানে কাজে লাগানো হবে। তা যাই হোক, পরপর কয়েক বছর আসা, তারপর মাঝখানে ড্রপ, আবার এই এসেছি করুণা কৃপা আপনাদের আশীর্বাদ। তো এইটুকু লক্ষ্য করে দেখবেন এখানে যে হরিনামটা হচ্ছে আজকের, ইনি হরিবাসর করেছেন, এনার ভিতরে এনাকে দিয়ে বা এনার বাড়ির সমস্ত মানুষকে দিয়ে বিশ্বের মঙ্গল বার্তা বহন করে নিয়ে আসছে। যদি বলে বাবা কেমন করে হয়, গৌরাঙ্গ মহাপ্রভু বললেন জীবের মঙ্গলের জন্য, চৈতন্য ভাগবত দেখবেন বৃন্দাবন দাস ঠাকুরের লেখা, চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর লেখা, সেখানে সিদ্ধান্ত টিনে বললেন জীবের নিস্তার লাগি নন্দ শত হরি প্রচারিল কৃষ্ণ নাম গুরু রূপ। কি বললেন, জীবের নিস্তার লাগি হরি নামের জন্য নবদ্বীপের মাটিতে গৌর হরি জন্মেছে। কি বাবা, তাই না? আর সেই হরিনামটা দিকে 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 পৌঁছে গেল দিকে দিকে চারিদিকে। আজকে দেখবে নগরে বন্দরে বন্দরে, নগরে নগরে, গ্রামে গ্রামে, শহরে শহরে, গলিতে গলিতে এই হরিনামের প্রচার, হরিনামের প্রসার। তাহলে জীবের মঙ্গল করলে জীব কি, জীব কাকে বলা হবে? আমার আস্তে হরিনাম শুনবো ঠিক কথা, কিন্তু হরিনামটা শুধু আজগুবি গল্প নয়, আজকে শেষ পর্যন্ত আমি যে বিষয়টা নিয়ে যাব, প্রথমে একটু সিদ্ধান্ত, কারণ তৈরি না করে আর মা লক্ষ্মীকে নিয়ে আসি কি করে, কি জায়গাটা তৈরি না করে মা লক্ষ্মীকে বসাবো কোথায়? দেখবে লক্ষ্মী পুজো আগে বা যে কোনো ঠাকুর পূজা করার আগে ঠাকুরমশাই ভালো করে আসন ফাসন পেতে নেয়, আসন যদি না পাতি সে মানুষটা বসবে কি করে? আপনাকে নিমন্ত্রণ করার আগে ভালো করে যদি আসন না পেতে দেওয়া হয় কি গোমা? দেখেছেন যেই মোটামুটি দেখলো যে না হরিবাসর এইবার টুকটাক লোক আসছে, তাড়াতাড়ি বাবু গিয়ে বলে না বাবা পেতে দিই, কেন ওখানে আসন না পাতলে মানুষটা বসবে কোথায়? তা আমরা আসন পাতিনি মা লক্ষ্মীকে বসাবো কোথায় গো? তাহলে হৃদয় আসনটা তৈরি তো করতে হবে, এই আসনটা তৈরি করার জন্য একজন দামি মানুষ এলেন, গুরু। গু মানে অন্ধকার, রু শব্দে আলো। কি বাবা, তাই না? গু মানে অন্ধকার, রু মানে আলো, যিনি অন্ধকারের জগৎ থেকে, অন্ধকারের জগৎ থেকে আলোর জগতে, মানে কি একটু একটু করে ভালো করে আমরা জেনে নেব, আমরা কিন্তু জন্মানোর সঙ্গে সঙ্গে এমন কিছু জিনিস আছে যেগুলো কিন্তু আমরা হারিয়ে ফেলেছি, ভেতরে আছে বাইরে নেই, আমাদের ভেতরে সেটা একেবারে টইটম্বু। ভালো করে ভেবে দেখবেন, আল্লাহ বলুন, গড বলুন, স্রষ্টা বলুন, নেচার বলুন, ব্রহ্ম বলুন, সর্বেশ্বরবা বলুন, অলিন অল বলুন, সুপার লর্ড বলুন, তিনি যে করুণা করে আমাদের পৃথিবীতে পাঠিয়েছে সমস্ত জীবজগৎ, এই পশু মাত্র মানুষ নয়, পশু পাখি তরুলতা বৃক্ষ গুলমাদি থেকে শুরু করে জাতি ধর্ম বর্ণ দল সম্প্রদায় নির্বিশেষে সমস্ত মানুষকে, সমস্ত জীব জগৎকে যে পৃথিবীতে পাঠিয়েছে, আসার সময় তিনি করুণা করে সব গুছিয়ে সাজিয়ে দিয়েছে। ভালো করে ভেবে দেখবেন, আমরা যখন স্কুলে পড়াশোনা করি, একটু যারা এডুকেটেড, যারা পড়াশোনা টোনা করেছেন বুঝতে পারছেন, হ্যাঁ বাবা তখন অনেক মা আছে এখানে পড়াশোনা জানে না, অনেক বাবাও আছেন পড়াশোনা জানেন না, হ্যাঁ বাবা নাই বা জানুক, এখানে তো পড়াশোনা মানে পুঁথিগত বিদ্যে, এডুকেশন ইজ নট ইনফরমেশন, এই লেখাপড়া প্রকৃত তথ্য দেয় না, রামকৃষ্ণ পরমহংসদেব পড়াশোনা জানতো না, কিন্তু বেস্ট অফ ফিলোসফার, তাই না?
ভালো করে ভেবে দেখুন, তৎকালীন দিনের মানুষ থেকে শুরু করে আজকের দিনের মানুষটা, বড় বড় বিজ্ঞানীরা, তা বড় তা বড় মহামানবেরা সিদ্ধান্ত টেনে বললেন বেস্ট অফ ফিলোসফার রামকৃষ্ণ পরমহংস দেব। কেন? অথচ সে পড়াশোনা জানতো না, বড় দার্শনিক হলো কি করে? যার ভিতরে আধ্যাত্ম জ্ঞান আছে, যার ভিতরে প্রকৃত লেখাপড়া আছে, সেই হলো প্রকৃত মানুষ। যাই হোক ভক্তমন্ডলী, যে কথাটা বলতে বলতে এখানকার যে আমরা পুঁথিগত শিখি, আস্তে বাবা ছোট করে করের মধ্যে বাবা, হ্যাঁ মিলেমিশে। এখন এখানে যে পড়াশোনা শিখি, দেখবেন আমাদের একটা বাংলা ভাষায় একটা প্রশ্ন আসত, এক্সচেঞ্জ হলো, হ্যাঁ বাংলা ভাষায় একটা দেখবেন প্রশ্ন আসত, সাজিয়ে গুছিয়ে লেখো, এলোমেলো শব্দগুলো সাজিয়ে গুছিয়ে লেখো, তাই না? হ্যাঁ, অপরাজিতা এখানে লেখেছে অ, তারপর হয়তো তয়াকার, হ্যাঁ আর এক জায়গায় বর্ণিঞ্জয়াকার, হ্যাঁ এরকম এলোমেলো শব্দ করে এবার স্যারেরা বা মাস্টারমশাই একটা কোশ্চেনে লিখে রেখেছে কি এলোমেলো শব্দগুলো গুছিয়ে লেখো, সাজিয়ে গুছিয়ে লেখো। কি আমরা সেগুলো কি করি? ওই এলোমেলো শব্দগুলো গুছিয়ে গুছিয়ে লিখি। ভালো করে ভাববেন আমার কথাটা, হরিনাম তলায় বসে হরিনাম শুনে কিছু হয় না গুণ, হরিনামের ভিতরে যে বস্তুটা আছে সেটা যদি না শিখতে পারি, হরিনাম করার পরে আমাদের ভিতরের অন্তরের অন্তঃস্থলটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করতে পারি, বসাবো কোথায়, আসবে কোথায়, বসবে কোথায়? তাহলে বসানোর আসনটা পাততে হবে। এলোমেলো শব্দগুলো যেমন সাজিয়ে গুছিয়ে লিখতে পারে, যাকে স্রষ্টা বলছি, আল্লাহ বলছি, গড বলছি, নেচার বলছি, ব্রহ্ম বলছি, সর্বের সর্বা বলছি, অল ইন অল বলছি, সুপার লর্ড বলছি, তিনি করুণা করে আমাদের সাজিয়ে গুছিয়ে দিয়েছে। হ্যাঁ বাবা, সব সাজিয়ে দিয়েছে, এখানে এসে আমরা এলোমেলো করে ফেলেছি, করিনি? ভালো করে ভেবে দেখবেন আপনার ভিতরে যে পার্টসগুলো, চোখ কান নাক জিহ্বা ত্বক পাক পানি পাত পায় উপাস্তা দশেন্দ্রিয় মন বিবেক চেতনা যা কিছু, ভালো করে দেখুন সব এই যন্ত্রের ভেতরে গুছানো আছে। এর থেকে বড় শাস্ত্র নেই। আজকে শাস্ত্র পড়ে পড়ে মুখস্থ, অনেক জায়গায় অনেক আসতে, অমা আমরা তো বহু জায়গায় যাই, আর বিশেষ করে গোপালবাবুর নাম করলে অনেকে বলে বাবা তুমি গোপালবাবু তর্জাদারের ছাত্র, তা আমাদের কিছু একটু ভালো কথা শোনাও না বাবা। বাবা সেই অমুকের বাবার নাম কি, তমুকের বাবার নাম কি, অমুক হলো কি করে, তমুক হলো কি করে, বাবা কলা গাছের জন্ম কোথায়, কেন কলা গাছ হরিবাসরের পাশে রাখা হয়, বাবা আম পাতাগুলো কেন ছড়ায়, ফুল কেন পুজো হয়, এত ফুল থাকতে এই রজনীগন্ধা কেন, মানে দুনিয়ার প্রশ্ন। হ্যাঁ গো, তা মাঝে মধ্যে বলি হ্যাঁ বাবা এগুলো জানার প্রয়োজন আছে, জানুন, তবে সব থেকে যেটা জানার প্রয়োজন নিজেকে জানুন। কি বাবা? নো দাইসে আত্মানাঙ্গবিক্ষি, নিজেকে তৈরি করুন, নিজেকে জানুন, সেটাই হবে সব থেকে বড় জানুন। পৃথিবীতে আমরা কত শাস্ত্র পাঠ করছি, মহাকাব্য রামায়ণ গীতা ভাগবত জেন্নারেস্তা ত্রিপিটক, হ্যাঁ কোরআন, কত শাস্ত্র পড়ছি, কিন্তু জ্ঞানী মহাজনেরা বললেন একটা শাস্ত্র তুমি তো পাঠ করেন, যেটা হলো দেহ শাস্ত্র, যেটা জানলে সব জানা হয়। আবেগের সঙ্গে একটা কথা বলছো, কিন্তু কথাটার মধ্যে ভালো করে ভেবে দেখো, সেটা বুঝে সুঝে কথা বল। একটা গল্প মনে পড়েছে দাদা বাবা, আমি গল্পটা কি জানেন, আমার একটা প্রেমিকার একটা প্রেমিকা, চুটকি চুটকি গল্প হয়, গল্পের ফাঁকে ফাঁকে লাইনও হয়, আর একটা প্রেমিকার প্রেমিকা, বর্তমান দিনে দেখবেন প্রেমটা যেন এদে লেগে গাছের গোড়া থেকে শুরু করে আর রক পর্যন্ত দেখবেন ফুটফাট ডাউন ডাউনের মাঝে মধ্যে যাই। আমার কলেজ ছিল 12 সাল, কিন্তু মাঝে মধ্যে ওই পারের দিকে যখন বেড়াতে যাই বলি একটু কলেজের দিকে ঘুরে আসি, কলেজেও যাই, নদীর পাড়ে যাই, দেখি সব তোমার ছোট ছোট কল করা আছে সেই কলের উপর বসে বসে, এটা অন্যায় নয়, অপরাধও নয়, জীবনের ধর্ম, যৌবনের ধর্ম, রাগ করবেন না, কথাটা কাঁচা কথা দিয়ে পাকা কথা বুঝে নিতে হবে। এখন একটা ছেলে আর একটা প্রেম মেয়ে গাছের গোড়ায় বসে বসে প্রেম লাগিয়েছে, এ বাবা প্রেমের গল্প শোন, হরি বল হরি বল, এসে গেছে সব আসবে, জ্বালায় পড়ে আসবে ঠান্ডা মাথায়, অমা লাইনচ্যুত হবেন না, বিষয়টা ভালো করে ভাববেন, প্রশ্ন করব। এখন একটা ছেলে ইয়ং ছেলে ইয়ং মেয়ে প্রেম করছে গাছের গোড়ায়, গাছটা ছিল কোনো একটা বিশাল বড় মাঠের মাঝখানে, আগেকার দিনে প্রেম করতে গেলে হিসেব করে প্রেম করতে হতো, প্রেম যে করেননি রাগ করবেন না, প্রেম করেননি এমন একটা লোক আমাকে একটু দেখাবেন, কেউ ওপেনে করেছেন কেউ গোপনে করেছেন। কি বাবা কথাটা খারাপ ভাববেন, আমার কথাটা সেন্টিমেন্ট নেবেন না, ভালো করে ভেবে দেখবেন,
প্রেম সবার জীবনে এসেছিল, কেউ বা গোপনে গোপনে ভালোবাসতেন, কেউ বা ওপেনে ওপেনে ভালোবাসা করেছে। এখন এরা দুজনে প্রেম করে তালে পড়েছে, বলে এখানে তো থাকলে পাড়ার লোক খারাপ বলবে, লোক সমাজে কি বিচ্ছিরি কারবার, তার থেকে বরং এক কাজ করি সোজা চলে যাই, চলো সই যে মাঠের মাঝখানে বট গাছ ওই গাছের গোড়ায় দুজনে, দুজনে তো সামনাসামনি বসে দুজনে গালে হাত দিয়ে প্রেম শুরু করেছে, মনের কথা প্রেম মানে মনের আদান প্রদান। আমার একজন একটা গরু হারিয়েছে, গরু হারালে যা হয় ভরা চৈত্র মাসে রুদ্র আশীত সন্দোষা ডিজে বাপি দুশাইক নম্বর পোল বেটা পাগল হয়ে মনে মনে ভাবছে, ভগবান সকালবেলা শালা গরুটা বেঁধে দিয়েছিলাম খোঁড়ে, আর সেই যে মাল হটে গেল, আর পাত্তা নেই শালা পেলে না, এখন বলবো না সময় কথা হবে, হ্যাঁ একবার যদি পাই। বেটা আমার ক্লান্ত পরিশ্রান্ত, ঘুরে ঘুরে প্রচন্ড দাবদাহে রৌদ্রের তেজে কি করেছে, আস্তে আস্তে সেই যে বট গাছটা ছিল মাঠের মাঝখানে ওই পারে বসে পড়ে ওরা দুজনে লাগাইছে, আর এই পারে এসে দাঁড়িয়েছে আমার সেই গরু হারানো মানুষ। এখন গরু হারিয়ে এখন এবারটা মনে মনে চিন্তা করছে, ভগবান আর আমি কত দূর যাব, তার থেকে বরং আমি এখানে একটু ঠান্ডা মাথায় বট গাছের গোড়ায় আশ্রয় নিয়ে একটু একটু রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে পড়ো। ভালো করে ভাববেন বিষয়টা কোন দিকে এগোচ্ছে। ওরা দুজনে তো ব্যাস মনের আদান প্রদান শুরু করেছে, এ ওকে বলছে ওকে, হঠাৎ মেয়েটা বলছে, জানো আমি তোমার মধ্যে না, আমি গোটা পৃথিবী খুঁজে পাই গো। গরু যে হারিয়েছিল মনে মনে চিন্তা করছে, ও সর্বনাশ, মেয়েটা যদি ছেলেটার মুখের মধ্যে গোটা পৃথিবী দেখতে পায় তাহলে আমার গরুটা নিশ্চয়ই খুঁজে দিতে পারবে। কি ও বেটা ঘুরে এসে সামনে দাঁড়িয়ে হাত জোড়ে, ওদের পায়ে ধরে কি হয়েছে বাবা, এদের তো তখন প্রেম ডগে, হ্যাঁ কি হলো কি হলো আর কি হলো, ওমা তোর পায়ে ধরেছি মা গো, ওমা তুই বল না মা, তুই একটু আগে যে বলছিলি না যাওয়ার সময় এটা নিয়ে যাব, আমার একখান হয়েছে গো, বুড়ো বয়সে সংসার পেয়েছি বছর আড়াই বয়স, ঠিক এই রকম পিস বাবা দুটো মিলে যাবে, গান শেখাবো কীর্তনের বাজার খুব, হ্যাঁ ওই লোকটা তাড়াতাড়ি গিয়ে সামনে দাঁড়িয়ে বলে, মা গো তোর পায়ে ধরেছি, ওমা তুই যদি তোর ওই প্রেমিক প্রেমিকের মুখের মধ্যে গোটা পৃথিবী দেখতে পাস আমার গরুটা কোথায় খুঁজে। পাবে ভক্তমন্ডলী, অপরাধ নেবেন না, বিষয়টা কোথায় দেখুন, আজকের গোটা শাস্ত্র ঘুরে ঘুরে সব মুখস্থ, ভগবান কোথায়, হোয়াট ইজ গড এন্ড হোয়াট ইজ হি, ভগবানটা কি, ভগবানটা কোথায়, আজকের মঠ মন্দিরে কত বাবাজিরা কত সিদ্ধান্ত দিয়ে গেল, অমুক করো তমুক করো হ্যান করো ত্যান করো সব পাবে, কিন্তু তাদের কাছে প্রশ্ন দেখাতে পেরেছো কি ভগবানটা কোথায়, কি আজকের ভক্তমন্ডলী আছে আমার ভক্তিমতী মায়েরা, আপনি আমার কথাটা একটু ভালো করে ভেবে দেখবেন, আমরা ভগবান খুঁজতে কত যা মঠ মন্দিরে চলে গেছি, গৌরাঙ্গ মহাপ্রভু সেখানে সিদ্ধান্ত টেনে বললেন না, এত যাগযজ্ঞ এত বলিদান এত দান এত ব্রত না, কোন না কিছু না, একটাই মাত্র পথ এটা কলিযুগ, যাগ নয় যজ্ঞ নয় বলিদান নয় কোনো দান ব্রত নয়, একটাই মাত্র পথ বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে Hare Krishna Hare Krishna
নাই যোগ্য নাই নাই বলিদান, আছি শুধু হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, নাই যোগ্য নাই নাই বলিদান, আছি শুধু হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, যাগ নাই যোগ্য নাই নাই বলিদান, আছি শুধু হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, নাই যোগ্য নাই নাই বলিদান, আছি শুধু হরে কৃষ্ণ ঠান্ডা মাথায় যদি আমরা ভালো করে ভেবে দেখি যে ভগবানকে খুঁজে খুঁজে আমরা গয়া কাশী বৃন্দাবন মথুরা প্রয়াগ দ্বারাবতী কঙ্কল অযোধ্যা কত তীর্থ ঘুরলাম, যারা মুসলমান ভাই ক্ষমা করবেন যদি এখানে থেকে থাকেন সালাম আলাইকুম, আমার মাইকে যদি শুনে থাকেন তাহলে বলবো হরিনামটা কোনো পার্টিকুলার জাতির জন্য না, যদি পার্টিকুলার জাতির জাতির কথা হতো জাতির ভাবনা ভাবত তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু কোনোদিন নবাব হুসেন শাহকে জড়িয়ে ধরত না, চাঁদ কাজীকে কোল দিত না, নবাব দর্জিকে কোল দিত না, যখন হরিদাসকে আপন করে বুকের মাঝে জড়িয়ে ধরে তার জন্য আজও একটা দৃষ্টান্ত রেখে যেত না, পুরীর মাটিতে সিদ্ধ বকুল কি বাবু। তাহলে হিন্দু মুসলমানের কথা না, জাতি ধর্ম বর্ণ দল সম্প্রদায় নির্বিশেষে এই হরিনামটা করলে কি হয়, জীবের মঙ্গল হয়। আস্তে একটু ছোট্ট করে ওই পার থেকে টাচ করে এপারে চলে আসবো, এইবার যে জীব কথাটা বলছিলাম ভালো করে ভেবে দেখবেন। হ্যাঁ বাবা, জীব মানে শুধুমাত্র এই প্রাণীকুল নয়, পশু পাখি তরু লতা বৃক্ষ গুল্মাদি থেকে শুরু করে এই পৃথিবীর বুকে স্রষ্টার প্রেরিত সন্তান, স্রষ্টার অংশজাত সন্তান, স্রষ্টার আশীর্বাদের ফল স্বরূপ যারা পৃথিবীর মাটিতে এসেছে সবটাই হলো জীব। আর মঙ্গলের জন্য দিয়ে গেলেন নাদ ব্রহ্ম, সাউন্ড এনার্জি শব্দ ব্রহ্ম, এই যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এই ওঙ্কার নাদ ব্রহ্ম জপটা যদি করতে পারো তাহলে তোমার ভিতরে সেই শক্তিটা স্ফুরণ হবে। ভালো করে ভেবে দেখুন, আস্তে এই দৃষ্টান্ত গুলো আমাদের সবার জানা। হরে কৃষ্ণ, জয় বাবা, জয় বাবা। ভালো আছেন সবাই, ভালো থাকুন। হ্যাঁ বাবা, সবাই ভালো থাকবেন, এটা আমি পরম পিতার কাছে প্রার্থনা। কার কখন ছুটি হয়ে যাবে কেউ বলতে পারে না গো, ঠিক ঠিক নিঃশ্বাসের তো বিশ্বাস নেই, এই মুখ দেখতে পাই আবার কখন যে হারিয়ে যাই,
তাই না? এই হারানো পৃথিবীতে সবাই হারিয়ে যাবো বোমা। মা কতক্ষণের জন্য এসেছি বলো মা, একটু মন দিয়ে শুনবেন, অনেক কথা আলোচনা হবে, শেষ পর্যন্ত শুনবেন, একটা ভালো দৃষ্টান্ত রেখে যান। এই গল্পগুলো আপনাদের জানা গল্প, পৃথিবীতে দেখুন অজানা কিছু নেই। এই কথাটা আমি যে বলছি ভালো করে ভাববেন, আমি যে গল্পটা করছি, যে গল্পগুলো শোনাচ্ছি, এটাও কিন্তু আপনাদের জানা, জানা আছে বলে বুঝতে পারছেন কি? আমার কথাটা ভালো করে ভাববেন, আমি বাংলায় কথা বলি, আপনি বাংলায় কথা বলেন, বাংলাভাষী বাংলাভাষী মানুষ যদি কথা হয় তাহলে দেখবেন কি ভালো আছেন, আপনি বললেন হ্যাঁ বাবা ভালো আছি, মানে কি আমার ভাষাটা আপনি বুঝতে পারছেন, তাই আপনি বলছেন ভালো আছেন। যদি আপনি, আমি আপনাকে জিজ্ঞাসা করি কি চাচি হাম লোক ক্যা হ্যাঁ ঘর মে রাতে হ্যাঁ তো ঠিক হ্যাঁ সব ঠিক হ্যাঁ কি ঠিক হ্যাঁ 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 রে আপনি ঘরে আছেন, আপনি ভালো আছেন, তখন আমি বলি বাবা কি এসব বিড়বিড় করে, মানে কি হিন্দি ভাষাটা আপনার কাছে যেন কিরকম কিরকম, ভাষাটা ঠিক হচ্ছে না, মিলছে না কথার সঙ্গে, যেন কেন বুঝতে পারছেন না, ওই ভাষার মানুষ নন বলুন। তাহলে আমার কথার মানেটা বুঝতে পারছেন মানে আপনি ওই কিন্তু ভিতরে আপনার ওটা জানা, আর এই জানানোর মালিক জানানদার জানিয়ে দিয়েছে, যাকে আমরা স্রষ্টা বলছি কি বাবু হরিবোল, তিনি আমাদের ভিতরে সব গুছিয়ে দিয়েছে। যাই হোক বিষয়টা দেখুন, গৌরাঙ্গ মহাপ্রভু বললেন গোটা বিশ্বের জীবের মঙ্গলের জন্য এই হরিনামটা। এই হরিনামটা কেন দেওয়া হয়? একটা সাপ গর্তের মধ্যে থাকে, দেখবেন সে চুপটি করে ঘুমিয়ে পড়েছে, হঠাৎ কোথা থেকে একজন এসে যদি বিন বাজিয়ে সাপ কিন্তু আর থাকতে পারে না। বিনের শব্দটা এমনই একটা শব্দ যে শব্দটা তার ভাষা, তার অন্তরের ভাষা, তার মনের পরিভাষা, আর এই ভাষায় ভাষায় মিল হয়ে গেলে সে তখন পাগল হয়ে ছুটতে থাকে, কোথায় আমার মনের মানুষ কি তাই না, কোথায় আমার মনের মানুষ। এই কথাটা কখন তার মনে হয়? যখন সুরটা তার কানে যায়। আপনি ভগবান খুঁজতে মঠ মন্দিরে ছুটছেন, কিন্তু আপনার ভেতরে একজন মানুষ বসে আছে, তাকে যদি আমরা একটু জাগানোর খাবার দিই না, সে আপনার ভিতরে না সব কিছু নাড়ি চা নেড়ে চেড়ে নাড়িয়ে চাড়িয়ে না ছুটে চলবে সেই পরমানন্দের সন্ধান। গৌরাঙ্গ মহাপ্রভু সেখানে সিদ্ধান্ত টেনে বললেন, আতে কি সুন্দর কথা দেখুন, সিদ্ধান্ত টেনে বললেন তোমার ভিতরে সেই সুরের সাড়া জাগাও। বিন বাজালে যেমন সাপ জেগে ওঠে, তুমি কি জানো তোমার ভিতরে সেই পরম সুরের সাড়া ঘুমিয়ে আছে, ওটাকে জাগিয়ে তুমি যদি তোমার ভিতরে শক্তিটাকে জাগাতে পারো তাহলে মনে রেখো তুমিও কিন্তু একটা শক্তিধর মানুষ, তুমি সেই পরমানন্দের পরম প্রেমময়ের সন্তান, যে প্রেমময়কে খুঁজে পাগল হচ্ছ ওই প্রেমময় তোমার ভিতরে আছে, শুধু তাকে জাগাতে হবে। আমি কাউকে ছোট করছি না, ইনসাল্ট করছি না, থ্রেট করে কোনো কথা বলছি না, আমার কথাটা ভেবে দেখবেন। সকালবেলা উঠে দেখবেন অনেক গোসাইরা রাই জাগো শাম জাগো বলে কতল বাজান সুখ সারি বলে কত নিদ্রা যাও গো রাধে শ্যাম না গো রের কো সে পারুক আর না পারুক, কর্তাল ঠিক করুক আর না পড়ুক, এমা এ গানটা কিন্তু মঠ থেকে শিখিয়ে দেয়। আমি একটা কথা বলি বাবা, ভক্তিমতী মায়েরা ভক্ত মণ্ডলী আমরা তো অনেক জ্ঞানী গুণী মানুষ, এখানে সত্যি কি রাধাকৃষ্ণ ঘুমান? যে লিখেছে সে কি এত পাগল, সে কি এত অবুজ? রাই জাগো শাম জাগো বলে শুকো সারি বলে, ভালো করে ভেবে দেখবেন এটা শুধু আবেগের কথা নয়, অনেক বুঝে সুঝে কথাটা দিয়েছে, অনেক বুঝে সুঝে তবে কিন্তু এই কথাটা ওখানে বসিয়েছে। সামনাগরের কোলে ঘুমাচ্ছে কে? রাধারানী। রাধারানী মানে শক্তি, ভালো করে ভেবে দেখবেন তখনকার দিনে যাদেরকে আমরা দেবতা বলতাম সেই দেবতারা কিন্তু ভিতরের শক্তিটা জাগিয়ে একটা শক্তি তৈরি করেছিল। কদিন আগে দুর্গাপূজা হয়ে গেল, ছোট করে আস্তে একটু আস্তে, আপনারা দেখবেন এই কয়েকদিন আগে দুর্গাপূজাটা হয়ে গেল, আজকে তো লক্ষ্মী পুজো কি বাবা, চার পাঁচ দিন আগে দুর্গাপূজা হয়ে গেল। এই দুর্গা ঠাকুরটা নির্মাণ করেছিল কে? কে নির্মাণ করেছিল, কারা নির্মাণ করেছিল, কেন নির্মাণ করলো? শুধু আমরা দেখি তো দুর্গাপূজার সময় এই কদিন হয়ে গেল কি আনন্দ কি আনন্দ, হ্যাঁ গো আর পরশু দিন পর্যন্ত কার্নিভালে দেখেছেন ভালো করে, আপনার টিভি আছে বাড়িতে? হ্যাঁ কদিন আগে মমতা আর এই বিসর্জনের সময় দেখেছেন কি সুন্দর নাচা গানা হচ্ছে,
আমাদের পাড়ায় তো কদিন তো আর বলবেন না কেউ ভালো ছিল না, ছেলে মেয়ে সব রামচন্দ্রের দয়ায় অন্য জগৎ। এমনকি বিসর্জনের দিন পর্যন্ত বলতে হবে না মায়া, সে কি চিৎকার নাম হয়ে গেছে রাম। যে রামকে শ্রদ্ধা করতাম, যে রামকে ভালোবাসতাম, যে রামকে দেবতা বলে আখ্যা দিতাম, এখন সেই রাম দেখবেন দোকানে বিক্রি হচ্ছে, বোতলের ভেতর ঢুকেছে। সেই রাম ঢুকে এখন বলে দুর্গা মাকে আমার মাকে আমার মাকে গলা ফাটিয়ে ধরে যাচ্ছে। অপরাধ দেবেন না ভক্ত মন্ডলী, মা সম্বন্ধে আমরা জানলাম না চিনলাম না, তাকে নিয়ে কিন্তু আমরা হইহুল্লো নাচানাচি মাতামাতি মদ খেয়ে হইহুল্লো শুধু। ক্ষমা করবেন, আমি সেইখানে দাঁড়িয়ে পা দুটো জড়িয়ে ধরে বলবো, আমরা কোনোদিন ভেবে দেখিনি দেবতারা কেন সৃষ্টি করলো তাকে, আসে অসুর বিনাশ করার জন্য। কি বাবা, মহিষাসুরকে বিনাশ করা, রম্ভাসুরের পুত্র মহিষাসুর, আসে রম্ভাসুরের পুত্র মহিষাসুরকে বিনাশ করার জন্য দেবতারা দেখলো আমাদের দ্বারা হবে না, কি করতে হবে, সবাই মিলে যুক্তি করলো এমন একজনকে সৃষ্টি করতে হবে যে শক্তির উপরে কোনো শক্তি নেই। আমার কথাটা ভালো করে ভাববেন, দেবতা কারা, ভগবান কারা, কেন আমরা এসেছি, কি আমাদের আসল করি জানি না। এই জন্য ভক্তমন্ডলী একটা কথা অপরাধ নেবেন না, আমার কথাটা বারবার ভেবে দেখবেন, হরিনাম তলায় যাই হরিনাম শুনি কিন্তু হরিনামের মানে বুঝি না, হরিনাম তলায় যাই কিন্তু হরিনামের কোনো সার্থকতা খুঁজে পাইনি, আবেগের সঙ্গে বলে যাই আবেগের সঙ্গে শুনে যাই আর সেটাই হয়ে যায় আজকের দিনে আমাদের হরিনাম করার শেষ কথা, যে কারণে কোনো সিদ্ধান্ত মেলেনি। আমরা কীর্তনিয়ারা 20,000, 30,000, 35,000, 40,000 এই তো কদিন আগে শুনলাম নাকি আমাদের এখানকার কীর্তনিয়ারা মোটামুটি টুকটাকে আমাদের এই কাছাকাছি তো একটা ছেলে বেশ দারুণ টাকা কামিয়ে নিচ্ছে, আমি বলবো না সেটা আপনারা বুঝবেন, হরি বল 35-40,000 টাকা তার রেট হয়েছে, শুধু তাই নয় কি বাবু, হরি বল রাধা বল। হ্যাঁ জানি না কৃষ্ণ হিন্দি জানতো কিনা, কৃষ্ণ হিন্দি জানতো তাই, আমি আমার বেটাকে রেখে আসবো, যত পারবো হিন্দি ভাষা আর ইংরেজি ভাষা শিখে নিয়ে আসবো, নিয়ে এসে বলবো বাবা কীর্তন কর 50,000 টাকা দরকার আমার। হ্যাঁ ছোট বাচ্চা তো, ওকে একবার যদি ইংল্যান্ডে পাঠিয়ে দিই কিছু কাল, 10 বছর থাকলে ইংরাজি শিখে আসবে, ইংরাজি কীর্তন করলে অনেক টাকা মাইনি কি, ক্ষমা করবেন। যাই হোক অপরাধ নেবেন না, যার যেটা এত কীর্তনই আমরা হরিনাম করলাম এত কিছু করলাম কিন্তু ভালো করে ভেবে দেখিনি কেন যে আমরা কীর্তন, কীর্তনের প্রকৃত রস কোথায় এবং কীর্তনটার করার পিছনে আমাদের কি মঙ্গল হয়, কতটুকু আমরা এগিয়েছি আমরা সেটা খুঁজে ভালো করে ভেবে দেখুন। তখনকার দিনের জ্ঞানী মহাজনেরা বললেন ভিতরের শক্তিটা জাগিয়ে একটা শক্তির সৃষ্টি হয়েছে, ভিতরের শক্তি মানে আসতে মহিষাসুরের অত্যাচারটা যখন বৃদ্ধি হল, একটু আসতে মা ছোট করে বাড়ির মধ্যে তো কথা বললে আন কথা বললে কান চলে যাবে, যত দেবতারা সবাই দেখলো মহিষাসুরের অত্যাচারে ভীত সন্ত্রস্ত এই ধরা ধরিত্রী মা, তাহলে ওর ওকে যে কোনো প্রকারে বিনাশ করতে হবে, আসুরিক প্রবৃত্তিটাকে বিনাশ না করলে এই পৃথিবীটা কোনোদিন সুন্দর থাকতে পারে না। তাহলে আসুরিক শক্তি বিনাশ করার জন্য সুরের শক্তি দরকার, সেই সুরের ভিতরে সেই সুরের শক্তিগুলো জাগিয়ে সেই সমস্ত শক্তির সম্মিলনীতে একটা কেন্দ্রীভূত করে সেই কেন্দ্রীভূত অংশটাই হয়েছিল একটা পূর্ণ শক্তি মন্দির। কি বাবা, সেই মেয়েটার নাম কি, দুর্গা, কি তাই তো মা, দেখুন ভালো করে লক্ষ্য করে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেবতা, শুধু তাই নয় সমস্ত দেবতা মণ্ডলীরা মিটিং করে এক জায়গায় সিটিং করে তারা একটা
সুন্দর জিনিস সৃষ্টি করেছে। প্রত্যেকের এই দ্বিদল পদ্ম দুই ভুর মাঝখানে, কথাটা ভালো করে ভাবুন, সমস্ত দেবতার এখান থেকে একটা রশ্মি কিন্তু বিচ্ছুরিত হয়েছে, আর সেটাই আস্তে আস্তে একটা নারী মূর্তি তৈরি হল। এটা দিয়ে আমাদের কি শিক্ষা দিয়ে গেল? এটা দিয়ে আমাদের সেই শিক্ষা দিয়ে গেল, আমরাও যদি চেষ্টা করি, আমাদের ভিতরে কিন্তু সেই শক্তিটা আছে। আর সেই শক্তিটা যেদিন আমাদের এখানে কেন্দ্রীভূত করব, এখান থেকে যেদিন বিচ্ছুরণ হবে, সেদিন কিন্তু সমাজে আসুরি প্রবৃত্তি দমন হয়ে যাবে। সমস্ত দেবতা মণ্ডলী মিলে এই দুই ভ্রুর মাঝখান থেকে একটা রশ্মি বিচ্ছুরণ হয়েছে, দেখিয়েছে আমাদের বিভিন্ন ক্যালেন্ডারে দেখবেন। শুধু তাই নয়, যখন মহালয়াটা হয় সেই সময় আমরা দেখতে পাই এখান থেকে রশ্মি কি দেখিয়েছে, কি বলতে চাইছে, ভিতরের শক্তিটাকে জাগিয়েছে। এই যে শাম নাগরের কোলে ঘুমাচ্ছে মানে কি, আমাদের ভিতরে না ওই মূলাধার অংশে ওখানে শিব শক্তি অর্থাৎ কৃষ্ণ রাধা দুজনে ঘুমিয়ে আছে। মূলাধারের উপরে ওখানে কুলকুণ্ডলিনীর উপরে শক্তি আমার ঘুমিয়ে আছে, ওকে জাগাতে হবে। গৌরাঙ্গ মহাপ্রভু দেখেছিল শুধু মানব জাতি নয়, এমন একটা সুর দেব যে সুরে সমস্ত জীব জগতের ভিতরে ওই যে কুলকুণ্ডলিনীতে বসে আছে শক্তি, ওই শক্তিটা আস্তে আস্তে জাগতে শুরু করবে। ভালো করে ভেবে দেখবেন ভক্তমন্ডলী, বাবা আমার মায়ের, আমার আমি যে কথাগুলো বলছি একটু ডেপ্থের কথা, একটা কথা বলি বাবা মায়েরা, আমি বড় কীর্তন নিয়ে নই আর বড় কীর্তন নিয়ে দাবি নিয়ে আপনাদের চরণে আসি, শুধু এইটুকু ভিক্ষা চেয়ে বলি, আমি আপনাদের কাছে বারবার এইটুকু দিতে আসি, আপনাদের ভিতরে যদি সেই পরম শক্তিটা জাগরিত হয় তবেই জানবো আমার কীর্তন সার্থক। 8,000, 10,000, 20,000, 30,000 টাকা খরচ করে হরিনাম দিয়ে কোনো কিছু হয় না। সব থেকে বড় কথা সেই কীর্তনী, যে কীর্তনিয়া মানুষের ভিতরে পরম চৈতন্যটা জাগরিত করতে পারে না, আমি মনে করবো আমি কীর্তনিয়া হওয়ার যোগ্য হতে পারিনি। আমি চাইব আপনাদের ভিতরে যদি সেই শক্তিটা জাগাতে পারি তবেই কিন্তু আমার কীর্তনের সার্থকতা। তো আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, মা আমি যে কথাগুলো প্রথমে একটু পালাটা গাইব বলেছি, কথা দিয়েছি গাইব, শুধু পালা নয় পালাটার আগে যে ক্ষেত্রটা তৈরি করে নিই, দেখুন কী ঘটনাটা ঘটে যায়। হ্যাঁ মা, তো আমি বারবার বলবো একটু জায়গাটা তৈরি করে নিই, দেখবেন তাতে অনেক কিছু হবে। আমার এই কথাগুলো, অনেক বাবা আছেন, অনেক মায়েরা আছেন, পা দুটো জড়িয়ে ধরে, এটা বাহুলতা নয়, আমার মনের কথা। আমি তো দেখেছি আমি যে থটের কথা বলছি এ থটটা কিন্তু একটা অন্য থটের কথা, তো সেই থটের কথাটা যখন বলছি অনেক বাবা মা আছেন বুঝতে পারবেন না। আমি পা দুটো জড়িয়ে ধরে ভিক্ষা চেয়ে বলবো, জীবনে অনেক কীর্তন করেছি, অনেক টাকা কামিয়েছি, ছোটবেলা থেকে নামের পথে তো ভিক্ষা করে খেতাম, সেই ভিখারি বাড়ির ছেলে, পাঁচ ভাই বোনের, আমি তো ছোট, না খেতে পেয়ে একটা দাদা একটা দিদি মারা গেছে, এরকমই পরিবেশে মানুষ, সেই পরিবেশ থেকে উঠে এসেছি পরম পিতার আশীর্বাদ, ঠাকুরের কাছে, ঠাকুরের কাছে অনেক কেঁদেছি, অনেক চোখের জল ফেলেছি, তাই চোখের জল ফেলার বিনিময়ে করুণা করে যে শক্তিটা আমি পেয়েছি, আমি চাইবো আপনাদের ভিতরে সেটা আপনাদের ভিতরে সেটাই জাগিয়ে তুলতে যদি আমি পারি তবেই জানবো আমার ক্ষেত্রে। এলাম, টাকাগুলো গুছিয়ে নিয়ে চলে গেলাম, একটু নাচা গেলাম, একটু আনন্দ করে একটা গল্প খাইনি, একটু ভালো করে গান টান গিয়ে গেলাম, সেটাই আমার জীবনের শেষ কথা। তাই আপনারা যারা বুঝতে পারবেন না, আমি পা দুটো জড়িয়ে ধরে ভিক্ষা চেয়ে শুনতে থাকুন, যে কথাটার মানে আজকের বুঝতে পারছেন না, আমি আপনাদের জন্য যারা বুঝতে পারবেন না, আমি তাদের জন্য দু হাত পেতে পরবর্তী পারছি ভিক্ষা চেয়ে। আশিত সান্দোষা, ডিজে বাপি, দুশাইক নম্বপোল। সেদিন আপনি জানতে পারবেন হরিনাম করলে মানুষ কেন পাগল হয়, কেন হরিনাম করে মানুষ করে, কেন ভগবান, কেন দেবতারা, কেন মহামানবেরা এই নামকে নিয়ে এত তারা পাগল হয়েছিল, কেন পাগল হয়ে তারা জীব জগৎকে ছড়িয়ে দিতে চেয়েছে। তাই আমি সবাইকার কাছে অনুরোধ করবো একটু ধৈর্য ধরে শুনুন, নাই বা বুঝতে পারলেন শুধু শুনে রাখো। যাই হোক,
যে শক্তিটার কথা বলছি আপনি ভালো, আমরা সবাই ভেবে দেখব মনে, ও শক্তিটা শুধু দেবতাদের নয়, ওই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের নয়, ওই শক্তিগুলো কিন্তু আমাদের মধ্যে আছে। কোথায় আছে? কুলকুণ্ডলিনীতে। আমাদের ছটা চক্র আছে, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা। আর একটা চক্র আছে, যে চক্রটার ওখানে কিন্তু হুট করে মানুষ যেতে পারে না। যদি একবার কোনো মানুষ ওখানে যেতে পারে তাহলে কিন্তু সে আর মানুষ থাকে না, হয়ে যায় মহামানব। দেবতারা যেখানে যেতে পারেনি, একমাত্র একটাই দেবতা সেই চক্রে গিয়েছিল। এই ষট চক্রের ঊর্ধ্বে একটা চক্র, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, দুই ভ্রূর মাঝখানে, এটাকে আজ্ঞা চক্র বলা হয়। এই পর্যন্ত গিয়ে দেবতারা ঠাঁই পেয়েছিল। তারপরে কিন্তু তাদের সাধনা হোক বা মনোবলের অভাব হোক বা কর্মের অভাব হোক, ওর পরে আর যেতে পারেনি বলে তাই সহস্রাতে যেতে পারেনি। একটাই মাত্র দেবতা গিয়েছিল, সে কে বলুন তো? আছে আপনারা শাস্ত্র, আমরা আছে বাবা, শাস্ত্র পড়েছি তো, বলুন তো মাম্মি সেই লোকটাকে কি বাবা? দেবাদিদেব ভোলানাথ। মাথায় একটা সিগন্যাল দেয়া আছে, ভগীরথ নাকি গঙ্গাকে নিয়ে আনার জন্যে ঠিক করলো, গঙ্গা রাজি হলো। গঙ্গা বলল, আমার এই বেগটা কে সহ্য করবে, আমার এই গতিটা কে সহ্য করবে? আসে তখনই সিদ্ধান্ত হলো যে একমাত্র গঙ্গার ওই বেগ, একমাত্র গতিটা সহ্য করার ক্ষমতা বাবা ভোলানাথে। এটা গেল পুরাণের তত্ত্ব কথা, এটা গেল পুরাণের গল্প কাহিনী, ভালো করে ভাববেন আমার কথাটা। কিন্তু তথ্য কি বলছে, ইনফরমেশন, আমার কীর্তন শুনবেন, বাস্তব বিজ্ঞান এবং আধ্যাত্ম ত্রয়ীর মিলন পাবেন, কাল্পনিক কোনো গল্পের মধ্যে আমি যেতে নারাজ। বাবা ভোলানাথের মাথায় এই যে জলরাশি মানে এখানে কি জানিয়ে দিচ্ছে, এই যে গঙ্গা, গঙ্গা মানে কি, সিদ্ধান্ত দিয়ে গেছে। ভালো করে দেখবেন, তার্কিক মনোভাব নিয়ে এগুলো হয় না, ক্ষমা করবেন। হ্যাঁ বাবা, আমি পা দুটো জড়িয়ে ধরে, আপনারা তো শাস্ত্রজ্ঞ মানুষ, এখানে এই সিদ্ধান্তটা দিয়ে মানুষের ভিতরে জানিয়ে দিয়েছে, ওটাই হলো সহস্রা। যে সহস্রার ধারার মধ্যে যদি কোনোদিন মানুষ মনোনিবেশ করতে পারে তাহলে মানুষ মানুষ থাকে না, মানুষ তখন হয়ে যায় পূর্ণ ব্রহ্মের অধিকারী। আমার কথাটা একটু বোঝা গেল? ঠিক ঠিক, একটা কারেক্ট দারুণ কথা বলেছেন, ওই জন্য ওর নাম তো মৃত্যুঞ্জয়, মৃত্যুকে জয় করেছে। এই ক্ষমতাটা একমাত্র দেবতাদের মধ্যে, ভালো করে ভেবে দেখুন, কারেক্ট একটা দামি পয়েন্ট ধরেছেন, আপনার চরণে প্রণাম। হ্যাঁ বাবা, কি সুন্দর কথা, ভোলানাথের মৃত্যু হয়নি মানে কি, উনি মৃত্যুঞ্জয়। মৃত্যুকে কখন জয় করা যায়, দেহ পড়ে থাকবে অথচ মালটা চলে যাবে, যেটাকে বলা হয় সিদ্ধি, মুক্তি, নির্বাণ, নির্বিকল্প। একমাত্র বাবা ভোলানাথ বেঁচে থাকতে থাকতে নির্বিকল্প সমাধিস্থ হতে পারত। এখানে অনেকে হয়েছে কিন্তু নির্বিকল্প সমাধিস্থের একেবারে উচ্চ মার্গে গিয়েছিল বাবা ভোলানাথ। এই জন্য তৎকালীন দিনের দেবতাদের, দেবতারা সবাই মিলে কিন্তু বাবা ভোলানাথকে শ্রেষ্ঠত্বের আসনে বসাত। মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, ছটা চক্রের ঊর্ধ্বে আছে এই সহস্র কমল দল। এখানে হলো এই সহস্র, এখানে আছে কি সহস্র ধারা, যে ধারার সঙ্গে আমাদের সুরের ধারা মিশিয়ে দিলে মানুষ তখন হয়ে যায় ব্রহ্মের পাগল, মানুষ হয়ে যায় ব্রহ্মময়। তাই মানুষকে সেই ধারায় নিয়ে যাওয়ার জন্য বললেন সুরের সাগরে ডুব দাও। গৌরাঙ্গ মহাপ্রভু বললেন সুরটা তুমি তোমার মাঝখানে অনর্গল বলতে থাকো। ও আমরা যে কথাগুলো বলি, কথাটা বলার সঙ্গে সঙ্গে দেখবেন এখান থেকে যেন একটা খ্যাঁচ পড়ছে কে, তাই না? একটা টান পড়ছে না কি বাবা, আমাদের ভিতর থেকে একটা টান পড়ছে না?
জানিয়ে দিল ওই টানটা যেমন টানতে টানতে তুমি মুখে বলছো, ওই টানটা টানতে টানতে তুমি নিয়ে এসো আজ্ঞা চক্রে। কৃষ্ণ নাম করলে শুরু হবে না, নিজের ভিতরটাকে জানাতে হবে, ভিতরটাকে জানতে হবে। মঠ মন্দিরে গেলাম, শাস্ত্র পাঠ করলাম, শুধু তাই নয় মঠ মন্দিরে গেলাম, দেবতাদের কাছে মানসিক করলাম, এটা দেবো সেটা দেবো, অমুক দেবো তমুক দেবো, কত যাগ যজ্ঞ কত বলিদান। গৌরাঙ্গ মহাপ্রভু সেইখানে দাঁড়িয়ে বললেন, এটা কলিযুগ, তাই মনে রেখো, ওগুলো দূরে সরিয়ে একটাই পথ ধরো, নিজের ভিতরে সেই পরম সুরের সাড়া জাগানোর জন্য হরে কৃষ্ণ নাম করো। নিজেকে চেনো, নো দাইসে, নিজেকে জানো, নো দাইসে, আত্মানুভূতি, নিজেকে খোঁজো। জীবনের মানে যে জন না জানে, ঘুরে মরে অকারণ। জীবনের মানে, জীবনের মানে যে জন না জানে, ঘুরে মরে অকারণে। জীবনের মানে ভজনে মন সদগুরুর চরণ, ভজনে মন সদগুরুর চরণ, ভজনে মন সদগুরুর চরণ, ভজনে মন সদগুরুর চরণ, ধ্যানে রাখো তারে সজনে। জীবনের মানে যে জন না জানে, ঘুরে মরে অকারণে। জীবনের মানে, জীবনের মানে যে জন না জানে, ঘুরে মরে অকারণে। জীবনের মানে, কোথা বা ছিলাম কোথা বা এলাম, কি বাবা আমরা কোথায় ছিলাম কোথায় এলাম আমরা নিজেরা জানি না গো। ওরে মনা মার, ওরে মনা মার, মনা মার, ওরে মনা মার, কোথা বাইলে কোথা বা যাইলে কোথা বাইলে কোথা বা যাইলে ভেবেছি কোনো কালে। জীবনের মানে যে জন না জানে,
পুরি মনে জীবন এর বাইরে আরো একটা বড় প্রয়োজন। জ্ঞানী মহাজনেরা সিদ্ধান্ত টেনে বললেন, বলো না একবার দেখেছো কি? পেয়েছো কি তুমি পথের দিশা? কিসের পেয়েছো কি তুমি পথের দিশা? কিসের কিসের পেয়েছো কি তুমি পথের দিশা? কিসের পেয়েছো কি তুমি পথের দিশা? হরিবাসরে হরিনাম শুনতে এসেছি, আপনি ঠাকুর ঘরের গিয়ে দেবতার পূজা করছেন, একটাই অর্থ, সেটা হলো জীবনের মানে বোঝার জন্য। প্রকৃত মানে নিজেকে যদি না বোঝা যায় কিছু হবে না। গৌরাঙ্গ মহাপ্রভু কেন এই সুরে পাগল হয়েছিল রাগ করবেন না, একটা কথা বলে যাই, তখনকার দিনে বড় বড় পণ্ডিত মহল ছিল, সব পণ্ডিতদের উপরে একটা কলম চালিয়েছিল গৌরাঙ্গ মহাপ্রভু। কি তার সিদ্ধান্ত ছিল? তোমরা এত পাণ্ডিত্য নিয়ে চিৎকার করছো, এত বড় বড় পণ্ডিত হয়েছো, কত বড় বড় যাগযজ্ঞ করছো, কিন্তু মানুষের ভিতরের শক্তিটাকে জানতে তার জন্য গৌরাঙ্গ মহাপ্রভুকে কিন্তু অনেক খেসারত দিতে হয়েছে, হয়নি বাবা? খোলকর তালগুলো নিয়ে দো ফেলো, হয়নি কি গো মা? কত ভক্তদের লাঞ্ছনা গঞ্জনা, হয়নি? সব থেকে বড় কথা, গৌরাঙ্গ মহাপ্রভু একদিকে আর নবদ্বীপের মানুষগুলো একদিকে, আজকে সব ঢলে পড়েছে। এর আগে কোথায় ছিল সব? কি মানুষ কখনো হয় ভগবান? প্রশ্ন, মানুষ কখনো হয় ভগবান? উত্তর, মরে যাবার পরে। রক্ষণ কি তাই না? যখন চিৎকার করে বলেছিল তখন কিন্তু তার আমরা কেউ মূল্য দিই, ভালো করে ভেবে তখন বারে বারে ক্ষতি করার চেষ্টা, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু দেখেছিল, কেন উনি তো ডাক্তার লোক, আর শুধু ডাক্তার বলা ভুল হবে, বেস্টও ডাক্তার, বিদেশি ডাক্তার, কি তাই না মা? সবাই যখন গৌরাঙ্গ মহাপ্রভুর উপরে লাঞ্ছনা, গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, ওরে আমি মাল নিয়ে এসেছি এবং মাল দিয়ে যাব, মাল তৈরি করে মালের কাছে পাঠাব। কথাটা খুব খারাপ হলো না কি বাবা? হরিবল হরিবল,
তাহলে অত সোজা জিনিস নয়, ডাক্তার সাধারণ ডাক্তার নয় তো। একটা গল্প মনে পড়লো, গল্পটা আপনাদের জানা গল্প, ছোট করে বলি, বলে একটা পাড়ার মধ্যে মানে মা লক্ষ্মীকে নিয়ে একটু আলোচনা করবো। গৌরাঙ্গ মহাপ্রভু কি কলের ডাক্তার জানেন? বিদেশি ডাক্তার। একটা গল্প, ছোট্ট গল্পের মাঝখানে লুকিয়ে আছে তথ্য, আমার গল্প কোনো আবেগের গল্প নয়, গল্প আপনাদের জানা গল্প। এখন একটা ভালো ডাক্তার জানেন, ভালো ডাক্তার মানে যাহা তাহা ডাক্তার নয়, বিদেশ থেকে এফআরসিএস পাশ করে ডাক্তারি হয়েছে। আরে বাচ্চাটা বড় কাঁদছে গো। হ্যাঁ গো মা একটু কোলে নিয়ে, আমার কানটা, আপনার কানটা আমার কাছে দিয়ে যান, আর বাচ্চাটা আপনার কোলে রাখুন। হ্যাঁ, যত নিস্তব্ধ হবে তত মজা। আমার গল্পটা শুনতে, গল্প নয় এটা, গল্পের মধ্যে তথ্য। এখন একটা বিদেশ থেকে এফআরসিএস ডাক্তার এখন ডাক্তারি শিখে দেশের মাটি পা রেখেছে। এখন সে দেখবেন এখানকার কোয়াক ডাক্তার আর এফআরসিএস ডাক্তারের মধ্যে আকাশ জমিনি পার্থক্য। আপনি নিত্যানন্দ সাউ, বিজয় রায় চৌধুরী বা কলকাতা আরো বড় বড় ডাক্তারের কাছে যান, তাদের চিকিৎসাটা অন্য ধরনের। আর এখানে আপনি কোয়াক ডাক্তারের কাছে যাবেন, একটা বুড়ো লোক কি করবে পয়সার অভাবে? ডাক্তার ওষুধ দাও না। এখন ডাক্তার এখানে কোয়াক ডাক্তার, সেটার একাশির খবর জানে গো, কোথা থেকে একাশিটা ঢুকলো? এত ভালো কাশি যাত্রার হয় না কি? একবার দেখবেন বুড়ো হয়ে যায় যখন। হচ্ছে না যখন ভালো করে সিরাপ নাও, কফ সিরাপ খাও, তোমার তা কি হয়? বড় ডাক্তারের কাছে গেলে বড় কায়দা, ভালো করে চিকিৎসা করে এক্সরে ফেক্সরে করে, হয়তো খরচটা বেশি কিন্তু কল অন্যরকম। বড় ডাক্তারের বড় গুণ, ভালো করে ভেবুন, ভাববেন বিষয়টা দেখুন। এখন এফআরসিএস পাশ করে একটা ডাক্তার এসে মনে মনে চিন্তা করছে, বাবা বড় কষ্ট করে তো আমাকে লেখাপড়া শিখিয়েছিল, আমি এক কাজ করি, গরিব মানুষদের দেখাশোনা করি। অনেক ডাক্তার আছে, যেমন এই দুলাল ডাক্তার, এখনো মনে হয় 20 টাকা সবে এসেছে না, 20 টাকা সবে ফিজ এসেছে, যেখানে সকলে 250-300-400-500 নিচ্ছে, হ্যাঁ 200 টাকার নিচে নয়, ওনার তখন 20 টাকা ফিজ। দুলাল ডাক্তার বাড়ার সাথে আমাদের ঘরের ধার, অথচ একজন মেডিকেল প্রফেসর, হ্যাঁ মেডিকেল সার্জন, বড় ডাক্তার। যাই হোক, তার ওই ধরনের একটা চিকিৎসক বিদেশ থেকে পাশ করে এসে মনে মনে চিন্তা করছে, আমার দেশে আমি চিকিৎসা করব, আসতে এবার গরিবদের একটু দয়া করব। ডাক্তার করে করেছে কি, আমার ভালো করে শুনবেন, ডাক্তার সামনে একটা বড় করে সাইনবোর্ড লিখে দিয়েছে, আমার এখানে সমস্ত রোগের চিকিৎসা করা হয়। শুধু তাই নয়, চিকিৎসা করানোর পরে যদি রোগ না সারে তাহলে 500 টাকা, যদি সারাতে না পারি তাহলে সমস্ত টাকা ফেরত দেয়া হয়। কে ভালো করে ভাবুন, মাত্র 300 টাকা ফিজ, রোগ সারাতে না পারলে টাকা ফেরো। ভালো করে ভাবুন, এ কথাগুলো কিন্তু কারা লেখে? মাঝে মধ্যে দেখবেন শহরের দিকে আপনারা যখন যাবেন, কলকাতার দিকে যাবেন, ট্রেনে বাসে লেখা থাকে, অমুক তান্ত্রিক সমস্ত রোগ নিরাময় করে, দাম্পত্য কলহ, সংসারে অশান্তি, মাওরা মকদ্দমা সমস্ত নিরাময় করে অমুক শাস্ত্রী, অমুক তান্ত্রিক লেখা থাকে না বাবা? কাজ যদি না হয় মূল্য ফেরত, মোবাইল নাম্বার দেওয়া থাকে, সবকিছু দেওয়া থাকে। এখন সেই এফআরসিএস ডাক্তার তেমন লিখে দিয়েছে, ফিজ 300 টাকা, সমস্ত রোগের চিকিৎসা হয়, যদি রোগ না সারাতে পারি টাকা ফেরো। ভালো কথা হলো, আর কিছু না হোক এই গল্পটা যদি পাড়ায় পাড়ায় ছড়ায়, দেখবেন অমা বিশেষ করে বর্তমান দিনে বাতের তো সমস্যাটা কম বেশি সকলা, আমার মায়েরা তো আর কিছু হোক না হোক লাইন দেবে,
300 টাকা যায় যাক, অন্তত যদি বাতের চিকিৎসাটা হয়, আর তারপরে যদি না সারে ওই খোকা বলে দিয়েছে, হ্যাঁ বড় বড় ব্যানারে লেখা আছে টাকা ফেরো। এখন এমনি করে যখন লিখে দিয়েছে তখন দল দল সব সেদিকে, যখন দল দল সব সেদিকে যাচ্ছে অপর দিকে, ভালো করে ভেবে দেখুন এই ডাক্তার গুলোর খবর খারাপ। এ ডাক্তাররা সবাই মিটিং করে বলে হ্যাঁ রে সারাতে এই এমন একখানা মাল এসেছে যে মালটা এসে আমাদের সব কানা করে দিয়ে গেল, যে কোনো প্রকার এই মালটাকে জব্দ করতে হবে। ভক্তিমতী মায়েরা, গল্প আপনাদের জানা গল্প, কিন্তু সিদ্ধান্তটা ভালো করে শুনুন। পালা, যন্ত্র ফেলে পালাতে হবে, যাও আচ্ছা ভালো, ওরা না থাকলে আমি গান নিয়ে গান গাইব, কি হরিগোল হরিগোল হাঁকবো, থাকুক তবে একটু ধরে রাখার বিষয়। এবার কি হলো, এখন সমস্ত আশেপাশে ডাক্তাররা দেখে প্রতিদিন দল দল সেই ডাক্তারের কাছে, আর তাদের কাছে সব মাছি উঠছে। অপনার উপায় কি? ওমা বিষয়টা একটু ভালো করে ভাবার দিন এলো। সমস্ত ডাক্তাররা মিলে মিটিং করে বলে হ্যাঁ ও শালা যে কোনো প্রকারে যদি না জব্দ করা যায় ও তো আমাদের থানা করে ছাড়বে, যে কোনো প্রকারে মালটার জব্দ করে কি কায়দায় জব্দ করা হবে। ওদের ভিতরে একজন টাহাগ ডাক্তার, ঠিক এরকম মাল আমার দলে একখান দেখেছি, টাক যাতা চাঁদা পড়ে না, এ টাকা ভালো করে ভেবে দেখবেন, অনেকের বংশের টাক, অনেকের টাকার টাক, তাই না? এখন ওদের মধ্যে ওই যে টাক বাবু মনে মনে চিন্তা করছে, শালা কোথায় থেকে দুদিন পড়াশোনা শিখে এসে আমাদের সব কানা করে দিলি, আমরা এতদিন ডাক্তারি করে খাচ্ছিলাম আর শেষে কিনা আমাদের এই দুরবস্থা। মনে মনে চিন্তা করে এবারে সবাই মিলে ডাক্তাররা মিটিং করলো, এই টাক বাবু এই যে আমি যে কথাটা বলছি ভালো করে শোনো, কি এই যে কোনো প্রকারে যেন তেন প্রকারে ওই ডাক্তারকে এখান থেকে হটাতেই হবে। কি কায়দায়? শালা লিখে দিয়েছে 300 টাকা ফিস, যদি না সারাতে পারি সব টাকা ফেরো, আমি যাব রোগী হয়ে ওর কাছে যাব, আর গিয়ে প্রথমে দেখাবো, ফিস দেব, সারাবো না, যদি না দিতে পারে শালা ডবল নেব। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আমা করেছি কি জানেন? আসে এখন বড় ডাক্তারটা বসে আছে, আর সেই সময় ধীরে ধীরে ওই যে টাকওয়ালা লোক আসে, ও কম বড় ডাক্তার নয়, জ্বরের জায়গায় কাশির ট্যাবলেট দেয়, একটু কিছু বমি হলে সঙ্গে সঙ্গে স্যালাইন ঝোলায়। ডাক্তার মানে কম বেশি অপরাধ নেবেন না, কাউকে ছোট করছি না, বেশিরভাগ ডাক্তার, সব ডাক্তার ডাক্তার নয়, কিছু কিছু ডাক্তার আছে আমাদের ওখানে মালগুলো আমি দেখেছি, তো একটু দুটো বমি, একটু বমি করেছে, বমির ট্যাবলেট দিয়ে হচ্ছে না, বলে না ও স্যালাইন ঝোলাও, মানে কিছু হোক না হোক একবার যদি কায়দা করে ঝোলায় গো আপনাকেও ঝুলিয়ে দেবে, দেবে না 500 টাকার জায়গায় 5,000 টাকা ঝুলবে। যেদিন ওই যে হাল খেলা সিটি আসবে না সেদিন বুঝতে পারবেন, হায় রে ওই তো সেদিন বমি করেছিলাম তার জন্য 5,000 ঝুলতে বাধ্য কি। যাই হোক, সেইভাবে এখন ওই যে কাগওয়ালা ডাক্তারটা মনে মনে চিন্তা করলেন শালা আমি ডবল ফেরত নেব। আস্তে আস্তে করেছি কি, সেদিন ওই যে এপারসি ডাক্তারের কাছে গিয়ে করজোড়ে বলে উঠলো, ডাক্তার বাবু আশিত সন্দোষা, ডাক্তার বাবু ডিজে বাপি, এখন দুশাই নাম্বার পোল। ভালো করে ভেবে দেখবেন, ডাক্তারদের প্রথম লক্ষ্য যারা ভাবের জগতে গেছে, যারা মাত্রার জগতে গেছে, মানুষের চোখ মুখ দেখে কিছুটা বুঝতে পারে। যেমন আমরা যারা কীর্তনিয়ারা হয়েছি, রাগ করবেন না ওমা মাগো, আমরা ভেতরে ভেতরে হ্যাঁ মনের সঙ্গে মিটিং করি, তারপরে এক জায়গায় সব দল বেঁধে আমাদের ছেলেদের নিয়ে সিটিং করি, তারপরে কিন্তু এই হরিবাসরে এসে সিটিং বাজের দলে নাম লিখিয়েছি। আমরা জানি, রাগ করবেন না, 4 লাইনের গল্প 4 ঘন্টা চ্যালেঞ্জ, 85-90 খানা পালা আছে, যে কোনো পালা আপনাদের কাছে গাইলে বলুন আপনারা হাঁ করে শুনবেন, দুটো গান যদি ভালো গাই, একটা পালা যদি গাই আপনাদের কান্না ভালো লাগবে, আমরা তো জানি কি কল, কারণ ছোটবেলা থেকে লাইনে এসে দেখেছি, অন্য কিছু নয়, এই হরিবাসরে এসে আবেগের কথা দুটো রূপকথার গল্প যদি আপনাদের শুনিয়ে যাই আপনারা পাগল হয়ে যাবে,
তো আমি পা দুটো জড়িয়ে ধরে হ্যাঁ বলবো, হ্যাঁ বাবা। সেইখানে দাঁড়িয়ে আমি যে কথাগুলো বলছি একটু বুঝে দেখুন, কিরকম সিটিং বাজে জায়গা সেটা তো আমি তো জানি। হ্যাঁ বাবা, সবে সিটিং বাজে লাইনটা এসে দাঁড়িয়েছে, হ্যাঁ 20-30-35-40-50 হাজার টাকা। এখন সব কীর্তনিয়াদের নাকি মাইনার হয়ে দাঁড়িয়েছে 45-50 হাজার। 500 টাকা কামাতে এই যে ঘষে সে লোকটা, ঘষা লোকটা কোথায় গেল যার বাড়িতে হরিনাম করতে এসে? ওই ঘষে ঘষে সারাদিন ধরে 500 টাকা ইনকাম করতে ওর কাল ঘাম ছুটে যায়, আর 50 হাজার টাকায় 3 ঘন্টা নিয়ে পালায়। তাহলে বলুন তো কারটা ঠিক? বিবেক বলে দেবে, বিবেক বলিয়া দেয় সাধু কি শয়তান। আমি কি এ প্রশ্নের জবাব দিতে পারে একমাত্র আমার বিবেক, আপনারা কেউ নয়। তা যাই হোক, সেই যে ডাক্তারের কাছে যখন সেই মানুষটা এসেছে, ওই ডাক্তারটা জব্দে ফেলবে বলে এপার সে ডাক্তার মনে মনে চিন্তা করছে, স্যার এ তো প্রকৃত রোগী নয়। যদি প্রকৃত রোগী হবে তার কথাবার্তা হলো, ডাক্তারবাবু খুব বিপদে পড়েছে ডাক্তারবাবু, ছলনার কান্না কেঁদে ডাক্তারবাবুর কাছে যখন বসেছে, ডাক্তার বলে আরে মশাই বসুন না, আপনার কি হয়েছে আমি সব চিকিৎসা করবো। ডাক্তারবাবু যেচি আমাকে ওরা থাক, আমাকে একটু আগে একটু চিকিৎসা করে দিন, আমি মরে যাচ্ছি ডাক্তারবাবু খুব বিপদে পড়েছে। বলে আরে মশাই আপনি ছটফট করছেন, রোগী লাইনে আছে আপনি, আচ্ছা ঠিক আছে এই যে আপনারা বসুন আমি এনাকে একটু দেখে দিই। ডাক্তার বুঝতে পেরেছে কি জিনিস, ধীরে ধীরে কাছে ডেকে বলছে হ্যাঁ তা বলুন এইবার দেখি আপনার রোগটা কি। বলে ডাক্তারবাবু, ডাক্তার মনে মনে চিন্তা করছে আমি তো জানি তুমি কেন এসেছ, চোখ আমার ভুল করবে না, বিদেশ থেকে ফেরত মামানি, বলুন আপনার রোগ কি। করজোড়ে বলে বলল ডাক্তারবাবু এই কদিন হলো গো আমার এই জিভে আর মুঠে স্বাদ পাচ্ছি না, সন্দেশ খেলে মাটি খাই, ভাত খেলে মনে হয় যেন গু খাচ্ছি, কি যে বিশ্রী হয়ে গেছে আমার এই জিভটা গো আমি কিচ্ছু বুঝতে পারছি। ডাক্তার মনে মনে চিন্তা করছে এ তো তাহলে মারাত্মক রোগ। এবার ডাক্তারের একটা কম্পাউন্ডার থাকে, চিৎকার করে ডাক দিয়েছে নিবারণ আগে 22 নম্বরের খাট থেকে ওষুধটা নিয়ে এসে। আচ্ছা স্যার, সব খাবে খাবে ওষুধ থাকে না, সেখান থেকে 22 নম্বরের খাপ থেকে একটা ওষুধ এনে এইবার ধীরে ধীরে ডাক্তারের দিকে বলে কি গো সত্যি সত্যি তুমি জিভে স্বাদ পাচ্ছ না, সন্দেশ খেলে মাটি খাও, ভাত খেলে গু খাও। হ্যাঁ যাই হোক, তুমি এক কাজ করো, এই নয় একটু কাছে এসো। যেই কাছে এসেছে সঙ্গে সঙ্গে যেই ঢেলে দিয়েছে সঙ্গে ডাক্তার লিখিয়ে দিলে গো, বলে কি হয়েছে, বলো ডাক্তার ওষুধ কোথায়, এ তো পেট্রোল। যাক আমার তাহলে একটা ডোজে কাজ হয়েছে, তুমি যে জীবের স্বাদ বুঝতে পারছিলে না প্রথম ডোজে আপনি ঘুরে খুঁজে পেয়েছেন, বুঝতে পেরেছেন এটা তাহলে পেট্রোল। দাও টাকা দাও, 300 টাকা দিতে দিতে মনে মনে চিন্তা করছে সাধার ব্যাটা সাদা, আমি এসেছিলাম মনে বলি একটা রোগ নিয়ে সারিয়ে চলে যাব, পরের দিন এসে টাকাটা ফেরত নিয়ে যাব, হ্যাঁ এ তো সাধারণ নয়। তবে ভেব না, যাওয়ার সময় বলে দিচ্ছে বাবা তুমি যে ফিসটা দিয়ে গেলে যদি কোনো প্রবলেম হয়, যদি মনে করো সারেনি তুমি এসো কিন্তু আমি তোমার ডবল ফেরত দেব। বাড়িতে গিয়ে টাকমাল মনে মনে চিন্তা করছে শালা এত বড় জালিমার্খা মাল আমাকে কিনা ঠকায়, আমিও দেখবো ওরে শালার ব্যাটা শালা তোর ডবল আমি আদায় করব। ঠিক তার পরের দিন পার হলো, পরের দিন পার হলো, দিন তিনেক চারেক পাঁচেক পরে একদিন মনে মনে চিন্তা করছে একবার এইবার ঘুরে আসি। একটা বৃদ্ধ সেজে আস্তে আস্তে কাছে গিয়ে বলে উঠল ডাক্তারবাবু, ডাক্তারবাবু আমি খুব বিপদে পড়েছি। ডাক্তারবাবু বুঝতে পারলো এই সেই সেই মাল, টাগ মাল আজকের মাথায় কলপ করে এসেছে, আর্টিফিশিয়াল চুল দেখবেন এখনকার দিন, আমার রাগ করবেন না, শহর অঞ্চলে যাবেন সব ববি সাত মার্কা, পরের দিন গিয়ে দেখবেন চুল এই পর্যন্ত, মনে হয় যেন লক্ষ্মীমন্ত মেয়ে। ঠিক তার পরের দিন গিয়ে দেখবেন মাল ফাঁকা,
এ মাল তাকে সুর লাগিয়ে আস্তে আস্তে এসে বলে উঠলো, ডাক্তার বাবু বিদেশি ডাক্তার এখানকার নয়, মাত্রা নিয়ে এসেছে। বলে বাবা কি হয়েছে সোনা, তুমি না সেই, বলে তুমি না সেই মানে না তুমি একবার এর আগে এসেছো, না 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 আমি আসবো কেন, তাহলে আমার ভুল হচ্ছে, কত মানুষ তো একরকম হলে হতে পারে, তবে সে লোকটা একটু টাক ছিল তোমার মাথা বুঝতে পেরে। যাই হোক ডাক্তার বাবু, হ্যাঁ বলছিলাম কি আমি একটা খুব বিপদে পড়ে এসেছি। কি? এই কয়েকদিন হলো আমার স্মৃতিচ্যুতি ঘটেছে। মানে স্মৃতিচ্যুতি মানে মানে আমি কিছু মনে রাখতে পারছি না, সব ভুল হয়ে যায়। বউ আমার বলে গোগো বাজারে যাও না গো, একটু মাছ টাছ নিয়ে এসো, সবজি করতে নিয়ে এসো। আমি সবজির থলিটা নিয়ে বাজারে যাই, কি আনবো ভেবে উঠতে পারি। হ্যাঁ জিরে আনতে বলেছে, এই কদিন আগে আমি সিঁড়ে এনেছি। বউ তাই নিয়ে এই মারে তো এই মারে কি নড়াই। ডাক্তার বাবু আপনি তো বড় ডাক্তার, হ্যাঁ আপনার কাছে কোনো রোগ হার মানে সবাই হার মানে ছাড়বে না এমন কোনো কথা নেই। ও ডাক্তার বাবু বলুন না আমি কি স্মৃতি ফিরে পাবো না। ডাক্তার বাবু ঠান্ডা মাথায় চিন্তা করে মনে মনে ভাবছি সেই মাল ওর স্মৃতি ফেরাতে হবে, তাই তো নিবারণ 22 নম্বর খাপটা থেকে ওষুধ আনো। যেই বলেছে সঙ্গে সঙ্গে বলে উঠলো, না না ডাক্তার বাবু না, ওই 22 নম্বরের খাপ থেকে নিয়ে আসবেন না, ওটা পেট লাগছে। মানে এই তো আমার ওষুধ দেওয়ার আগেই আপনার স্মৃতি ফিরে গেছে। আপনার স্মৃতি ফিরেছে, আপনি নিশ্চিন্তে থাকুন, কোনো অসুবিধা নেই, ফিজটা দিয়ে যান। 300 টাকা গুনে গুনে দিতে দিতে চিন্তা করছে আমার বুকে দুবার চিড়ের ঢেকি মারলি। ওরে শালা, আমিও যদি ঠিক ডাক্তারের বেটা ডাক্তার হয়ে থাকি, মাল ফাঁকা হয়ে গেছে, আমিও যদি ঠিক লাইনের মাল হয়ে থাকি, তোকে আমি জব্দ করব। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমা এবারে হলো কি জানেন, আস্তে আস্তে আরো কিছুদিন পার হয়ে গেল, আছে কিছুদিন যখন পার হয়ে গেছে আবার চিন্তা করছে কি করা যায় কি করা যায়। মাসখানেক পরে একটা বড় কালো চশমা চোখে দিয়েছে, একটা ছোট্ট ছেলেকে বলেছে তুই আমাকে ধরে ধরে ওই ডাক্তারের কাছে পৌঁছে দিবি, তাহলে আমি তোকে না 50 টাকা দেব। 50 টাকার কথা শুনে ছোট্ট ছেলেটা করেছে কি হাত ধরে ওই ডাক্তারের কাছাকাছি এসে পৌঁছে দিয়ে গেল। বড় বড় কালো চশমা চোখে দিয়ে আস্তে আস্তে ডাক্তারখানায় এসে খুঁজছে, ডাক্তারবাবু ও ডাক্তারবাবু ডাক্তারবাবু। রোগী দেখতে দেখতে লক্ষ্য করে দেখছো, এই তাহলে সেই মালটা, এর আগে দুবার এসেছিল ফেলুয়া, সেই ফেল মালটা আবার দেখা যায় কি জন্য এলো। আস্তে আস্তে ডাক্তার আমার চিকিৎসা করে এবার বলল ওকে পাঠিয়ে দাও তো, বড় বড় চশমা আনালো। ওমা ডাক্তারের বুঝতে দেরি হলো না, এই সেই মাল এসেছে যখন, হ্যাঁ গো তুমি কেন এসেছো। এখন ডাক্তার এদিকে দাঁড়িয়ে আছে, ওদিকে ঘুরে বলে বললো ডাক্তার বাবু ও ডাক্তার বাবু আমি তো চোখে দেখতে পাচ্ছি না ডাক্তার বাবু, আপনি কোন দিকে। ডাক্তার বলে উনি এই যে আমি আপনার পিছন, আপনি ঘুরুন আপনি ঘুরুন ঘুরুন, হ্যাঁ এই আমি এখানে। ডাক্তার বাবু আমি খুব বিপদে পড়েছি গো, কি আমি চোখে ভালো দেখতে পাচ্ছি না, এই কয়েকদিন হলো গো, আগে একটু একটু তবু দেখতে পেতাম, ঝাপসা ঝাপসা মানুষ চিনতে পারতাম, এখন এই দুটো চোখে আর মোটে কিছু দেখতে পাচ্ছি না। ডাক্তার মনে মনে চিন্তা করলো, তাহলে তুমি কিছু দেখতে পাচ্ছ না। একটু চিন্তা ভাবনা করে ডাক্তার এবার মনে মনে ভাবছে এতদিনে মালটা এইবার ধরা পড়বে। এই যে আপনি যদি কিছু না মনে করেন তাহলে একটা কথা বলি, আমি বিদেশ থেকে ডাক্তারি পাস করে এসেছি ঠিক কথা বাবা, কিন্তু একটা মানুষের চোখ ঝাপসা থাকতে থাকতে পুরো যদি অন্ধ হয়ে যায় আমি তো চিকিৎসা করতে পারবো না। সঙ্গে সঙ্গে বলে উঠলো তাহলে টাকা ফেরত দিন, আমি যে 300 টাকা করে ফিজ নেন আমার 800 টাকা ফেরত দিতে হবে।
সেই যখন তোমায় চিকিৎসা করতে পারবো না, আমি কথা যখন দিয়েছি তাহলে নিশ্চয়ই ফেরত দেব। কারণ আমি পারিনি, আমি হেরে গেছি, আমি ডাক্তারি শিখেছিলাম কিন্তু আজকের আপনার রোগের কাছে আমি হেরে যাচ্ছি। এই নিবারণ, দুটো ড্রয়ার থেকে দুটো টাকা এনে দাও তো বাবা, তাড়াতাড়ি দুটো পাঁচশো টাকার কড়কড়ে নোট নিয়ে ধীরে ধীরে এসে ডাক্তারের হাতে দিয়েছেন। ডাক্তার এবার তুলে যাচ্ছে, বাবা আমি তোমার এই চোখের রোগ নিবারণ সারাতে পারবো না বাবা, নিরাময় করতে পারবো না, তুমি এই টাকা দুটো নিয়ে যাও, হাজার টাকা আছে বাবা, তুমি এক কাজ করো, এটা দিয়ে চিকিৎসা করবে অন্য জায়গায়, নিশ্চয়ই তুমি সুরাহা পাবে। যেই হাতে টাকা নিয়ে বলে উঠলো, এ কি, এ টাকা তো চলবে না। বলে কেন ভক্তমন্ডলী আসতে, ভক্তিমতী মায়েরা ভালো করে ভেবে দেখুন, কদিন আগে পাঁচশো টাকার নোট গুলো সব ফেল, তাইনি? ঘরে ঘরে সব পুরনো পাঁচশো টাকার নোট ছিল না, ও টাকা এখন আর চলে? আর চলে কি? চলে না তো। সেই দুটো পুরনো নোট হাতে দিয়েছে কানা অন্ধের কাছে, যেই হাতে পেয়েছে সঙ্গে সঙ্গে বলে উঠলো, এ টাকা তো চলবে না, এ তো পুরনো নোট। ডাক্তার এবার এপার সে ডাক্তার এবার ধীরে ধীরে বলে উঠলো, বাবা তুমি যে একটু আগে বললে চোখে দেখতে পাচ্ছ না, তাহলে এই এটা যে পুরনো নোট, মোদি সরকার যে মালটা বাদ দিয়ে ফেলেছে কি, এটা তুমি বুঝলে কি করে? ভক্তমন্ডলী নিতাই গৌরবে আনন্দে হরি হরি বল, চাকির দ্বারা মহৎ কাজ করতে এসেছো, এখানে 2000 টাকা জমা দিয়ে যাবে। ভক্তিমতী মায়েরা যেই না কথাটা বলা, সঙ্গে সঙ্গে আসল মালের ধরা পড়া। ঠিক তেমন গৌরাঙ্গ মহাপ্রভু হলো সেই মানুষ, এখানকার সমস্ত ডাক্তারদের উপরে কলম চালিয়ে চিৎকার করে বললেন, আমি সেই ডাক্তার, এখানে যাগযজ্ঞ নয়, এখানে বলিদান নয়, এখানে একটাই মাত্র পরম ঔষধ, বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।
যাগযজ্ঞ নয়, মানুষের ভিতরে যে পরম চৈতন্যটা ওই মূলাধারে সুপ্ত অবস্থা থেকে আস্তে আস্তে সহস্রাতে পৌঁছানোর জন্য একটাই মাত্র পথ, একটাই মাত্র নাম, এই মহানাম। হ্যাঁ বাবা, ভক্তি দিয়ে যদি চোখের জল দিয়ে আমরা সেটা সাধন ভজন করতে পারি, সেখানেই হয় আমাদের সার্থকতা। আজকের আমার বিষয়টা একটু ভালো করে ভাববেন। ওরা কে গো? এই যে আপনারা চলে যাচ্ছেন, ওই যে ছেলেটা, ওকে ডেকে দিন তো। এই এসো এসো এসো, আরে তোমায় বলছি, তোমার ওই তো দূরে 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 ছেলেটা, সুতানুটি গ্রামের একটা ছোট্ট ছেলে, নাম তার গোপাল। ভক্তমন্ডলী, পালা আকারে আপনাদের চরণে নিবেদন, বড় মজা বেঁধে গেল। যেই রাম, রাম কৃষ্ণ হরে সবার সিদ্ধান্ত সেই ব্রহ্ম। ওম কৃষ্ণ, ওম রাম, ওম নারায়ণ, সবটার ভিতরে ও, অর্থাৎ এক নয়। কি হবে, আমরা এগিয়ে যাবো। হরে কৃষ্ণ, আপনি অনেক গভীরের মানুষ, আপনার চরণে প্রণাম জানাই। হা বাবা, ঠিকই কথা। প্রথমে কি হয় জানে, রামকৃষ্ণ একটা কথা বলে, প্রথমে তোমাকে সাধন ভজন করার জন্য গুরুর কাছে গেলে, গুরু তোমাকে শিখিয়ে দিল দশা। দশাটা তুমি যখন সাধন ভজন করে সিদ্ধি লাভ করলে, তখন বলে উঠল এবার দশার নয়, এবার চার হাত। তাহলে দশাতে প্রথম মা দুর্গা, সাধন ভজন করার পরে এসে দাঁড়ালো কোথায়, চার হাত মানে নারায়ণ। তুমি ওই চার হাতে যদি সাধন ভজন করো, আস্তে আস্তে তোমার এসে যাবে দুহাত, আর দুহাত সাধন ভজন করতে করতে আস্তে তুমি পৌঁছে যাবে সেই পরম ব্রহ্ম নিরাকারের মধ্যে, পরম নিরাকার পূর্ণ ব্রহ্ম। তাই একটাই নাম, নাদ ব্রহ্ম সাউন্ড এনার্জি সত্য ব্রহ্ম। কি বল, তাই না? নিতাই গৌর দেবানন্দে হরি হরি হরি, তর্ক নয় সিদ্ধান্ত, যাই নিতাই আস্তে আস্তে। আমার তাহলে কি দাঁড়ালো, ওই যে দূরে পাগল ছেলেটা আপন মনে পাগলামো করে বেড়াচ্ছে সুতানুটি গ্রাম, ভালো করে ভেবে দেখবেন। আস্তে আস্তে একটু বাচ্চাগুলো খেম, একটু মন রাখুন ঘরের মধ্যে তো। হ্যাঁ, সুতানুটি গ্রামের সেই যে গোপাল বলে যে ছেলেটা পাগল পাড়া হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, পাড়ার ছেলেরা সবাই মিলে দলবদ্ধ হয়ে তার সঙ্গে কত ঠাট্টা তামাশা করে। কি বাবা করবে না, দেখবেন যেখানে যদি কোনো পাড়ায় একটা পাগল ছেলে থাকে, সেই পাগলকে নিয়ে কত ঠাট্টা তামাশা, এই পাগল। তার মনে কত কত কিছু ভাব দেখায়। এখন ওই গোপালকে নিয়ে যখন সবাই ঠাট্টা তামাশা শুরু করলো, ওই সুতানুটি গ্রামের কয়েকজন বিজ্ঞ মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, তারা সবাই এক জায়গায় বসে বলে উঠলো, এই যে ওই যে পাগল ছেলেটা না, ওই যে দূরে দেখতে পাচ্ছ গোপাল বলে ছেলেটা, ওই ছেলেটা পাগল হয়ে বাবা নেই মা নেই স্বর্গহারা রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, এসো না ওকে আমরা বিবাহ দিই। সবে মিলে ভাবে তারা, ওগো গোপালের বিবাহ যে দিব, সময় মিলে ভাবে তারা, গোপাল দেব ওগো সবে মিলে, সবে মিলে ভাবে তারা, ওই গোপালে বিবাহ যে দিব,
সবে মিলে ভাবে গোপালের বিয়ে দেব, কিন্তু এই সুতানুটি গ্রামের মধ্যে Ashit Sandosha, DJ Bapi, Dushaik number 4. সবাই দল বেঁধে একত্রিত হয়েছে, পাড়া যারা একটু মাথা মতো সবাই দল বেঁধে একত্রিত হয়ে বলে উঠলাই যে ওই যে পাগল ছেলেটা ঘুরে বেড়াচ্ছে রাস্তাঘাটে, অমনি করে ও যদি ঘুরে বেড়ায় এটা তো ঠিক ভালো মানায় না, তাই এসো সবাই মিলে আমরা দল বেঁধে একটা ঠিক করি যে কোনো প্রকারে ওই পাগল ছেলেটাকে বিয়ে দিয়ে, মা নেই বাবা নেই কত হারা ভক্তিমতী মায়েরা, আস্তে আস্তে সবাই মিলে যখন স্থির করলে, কিন্তু সিদ্ধান্ত এলো যখন বিয়ে দেয়া হবে, কন্যা কোথায়? এখানে আপনারা যারা জ্ঞানী মানুষ এখানে বসে আছেন ভালো করে বলুন তো, আমা আপনার বিয়ে হয়ে গেছে, এখানে টুকটাক সব দেখতে পাচ্ছি চারদিকে সব বিয়ে হয়ে গেছে, যাদের বিয়ে হয়নি তারা হাত তুলে বলুন তো, আপনারা কি মনে প্রাণে কোনো পাগল স্বামী মেনে নিতে পারবেন? কি শুধু তাই নয়, ভালো করে বলুন তো বুকে হাত দিয়ে, কোনো মেয়েরা মনে মনে চায় কি যে আমার স্বামী পাগল হোক? চাইবেন মা? আপনি কোনোদিন কি চান যে আমার স্বামীটা মদখোর হোক? চাইবেন? আপনি কি কোনোদিন চাইবেন আমার স্বামীটা গাঁজাখোর হোক? কি গো মা, কোনোদিন কোনো মা কোনোদিন কোনো মেয়ে চায় না গো যে তার স্বামীটা পাগল হোক, গাঁজাখোর হোক, মদখোর হোক। সব মায়েরা কিন্তু একটা জিনিস চায়, তবে একটা গন্ডগোলের জায়গা আছে। প্রত্যেকটা মেয়েরা আমি দেখেছি, হ্যাঁ গো, যখন অবিবাহিত বিয়ে হয় না ঠিক সেই সময় আমি দেখেছি এত দেবতা থাকতে সেই গাঁজাখোরের কাছে গিয়ে লাইন দেয়, তাই না? এত দেবতা থাকতে শেষে সব দল বেঁধে ওই শিবরাত্রির দিন কোথায় একটু জল ঢালবে, কোথায় সারা রাত ধরে জেগে জেগে শুধু প্রার্থনা করে। আচ্ছা বলুন তো কি বল, কোন মানুষ যদি গাঁজাখোরের কাছে গিয়ে বলে যে বাবা তুমি আমায় আশীর্বাদ কর, তাহলে গাঁজাখোর কি আর দেবে? সর্বোচ্চ এইটুকু বলবে, মা এই বেটি তুই আমার কাছে চাইছিস, একটা গাঁজা ঘুর কি বাবা, বাবা ভোলানাথ কি সত্যি সত্যি কাউকে দেয় গো? কি অপরাধ নেবেন না ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে আপনারা আমরা যে যাই গাঁজাখোরের কাছে গিয়ে চাই, সত্যি আমরা তো তার মুখ থেকে শুনতে পাই না ডাইরেক্ট কি দেয় কে, তবু এইটুকু আমাদের একটা ভাবনার বিষয়, সত্যি তাহলে আমরা এত জায়গা থাকতে গাঁজাখোরের কাছে কেন লাইন দিই? এবার প্রশ্ন, আপনারা জ্ঞানী মানুষ এখানে সিদ্ধান্তদাতা আপনারা সবাই, শাস্ত্র আমরা পড়েছি, সত্যি কি তাহলে ভোলানাথ গাঁজা খেতে? রাগ করবেন না, স্বাদ নকলে আসল খাস্তা, কালের নিয়মে আস্তে আস্তে তো দেবতাদের আমরা একটা করে ল্যাজ গজিয়ে দিয়েছি,
যেমন রাগ করবেন আমার কথাটা একটু ভালো করে মিলিয়ে নেবেন, শাস্ত্রগুলো পড়বেন, শাস্ত্রগুলোতে কিছু কিছু জায়গায় এমন কিছু কিছু কথা লেখা আছে, এমন কিছু কিছু কথা মানুষ সংযোজন করেছে, ওই দেবতার নাকি এগুলো বলে গেছে, বলে ভগবান বলছে কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য যদি না সরে ভগবান মিলবে, এটা নাকি ভগবান বলে গেছে, কি জীব হত্যা মহাপাপ, যদি জীব হত্যা করে তাহলে তার নাকি মহাপাপ হয়। আচ্ছা সত্যি কি কথাগুলো ঠিক, কি জীব হত্যা করলে মহাপাপ হয়? ওই জন্য এখানকার সাধু সন্ন্যাসীরা বলে বাবা ওই সব ওই মাছ ফাছ খাবি না, মাংস ফাংস খাবি না, জীব হত্যা হয়ে যাবে, ওই দুটো জায়গায় যত গণ্ডগোল, কি মাছ মাংস খেলে নাকি এখানে আর তার মধ্যে কাজ হবে, রাগ করবেন না অপরাধ নেবেন না, আমি কাউকে ছোট কাউকে ইনসাল্ট কাউকে থ্রেট করতে চাই না, এখানকার গোসাইরা নাকি বলছি ম্যাক্সিমাম গোসাইদের মুখে শুনবেন, আর সবাই নয় কিছু কিছু গোসাই আছে তারা এই কথাগুলো বেশি করে বলে, যারা মাছ খায় মাংস খায় তারা পশু, বারাসাতে এই কালকেরই দেখা হয়েছে, কাল গান ছিল আমার জামতলা কয়েলের চক নাকি কয়েলের মোড় আছে পেট্রোল পাম্পের পাশে, ওখান থেকে গান করে বারাসাত থেকে যাচ্ছি, এ মতো সময় একটা গোসাইয়ের সঙ্গে পরিচয়, অনেক দিনের পুরনো পরিচয়, মানুষটার নামটা ঠিক আমার স্মরণ হচ্ছে না, কিন্তু একটা কথা বাবা দেখি আগে লোকটা বেশ মদ ভদ খেয়ে এখানে সেখানে ঘুরে বেড়াত, কালকের হঠাৎ দেখি একেবারে অন্যরকম, অন্যরকম কত সুবল হোক আর যাই হোক আমি নামটা বলতে পারছি না, হরিব দেখি মদের জায়গায় এখন সে ঝোলাম লাগিয়ে বসে, বড় একখান চৈতন্য দেখেছি এখন চৈতন্য রেখে চৈতন্য দেখে বলে বাবা হরে কৃষ্ণ, আমি বলি হ্যাঁ বাবা অটোতে করে যাচ্ছিলাম, আমি বলি হ্যাঁ হরে কৃষ্ণ, চিনতে পারছো বাবা? আমি বলি হ্যাঁ চেনা চেনা লাগছে, তবে ঠিক তবু বললাম হ্যাঁ বাবা বলুন, তা বলে বাবা আগে তো আমি অনেক অন্যরকম ছিলাম এখন গোসাই হয়ে গেছি, ভালো করেছে, বলে তা আমি এখন কি করি? বলে বাবা এখন আমার সংসারে সব একদিকে আর আমি আর একদিকে, আমি আর আমার বউ দুজনে মিলে একটা আলাদা রান্না ঘর করে, ওদিকে মাছ মাংস হয় আর এদিকে আমাদের জন্য নিরামিষ, সংসার আলাদা হয়ে গেছে, কেন কালকেরই সিদ্ধান্ত দিচ্ছে মাছ মাংস খাওয়া নাকি পশুর তুল, এর আগের দিন আগে কি ছিলে তুমি, এতদিন ভালো ছিলে, মাছ মাংস তখন তুলে মেরেছে আর এখন এবার হয়ে গেল কি পশুর তুল, মানুষের ভাব যখন আসে ভাবে অনেকে কথা অনেক বলে যায় কিন্তু ভিতরের কথাটা আমাদের বিষয় বোঝার বিষয়, মাছ মাংস ওই একটা মাছ খেলাম একটা মাংস খেলাম তার জন্যে জীব হত্যা হলো আর জীব হত্যা নয় বা ওটা খেলেই পশু হয় এটাই শেষ কথা নয়, তাহলে আপনারা ভালো করে ভেবে দেখুন তো, আমি তর্কে নয় সিদ্ধান্তে যেতে চাই, বিবেকের কাছে যাচাই করে দেখুন, যারা তারাপীঠে বড় বড় তান্ত্রিক তারা তো ওই সব পাঁঠাগুলো বলি দিচ্ছে আরামসে খাচ্ছে জয় মা বলে ডাক, তাহলে তারা কি ভক্ত নয়, মা কি তাদের কি করুণা পাচ্ছে না, সেইখানে আমি বলবো ঠিক 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 হ্যাঁ বাবা মূল সেটাই ধরুন, অবশ্যই মূলেই তো ফিরব, নারায়ণ নারা মানে তো জল, হ্যাঁ নারায়ণ বলছে শুয়ে আছে, নারায়ণ যখন জলের উপর শুয়েছিল ঘটপত্রে, হ্যাঁ তার কিছুক্ষণ পরে অনন্ত নাগ এলো, এক সময় অনন্ত নাগ বললো আমার পক্ষে আমার পক্ষে এসো, সেই কিছুক্ষণ পরে অজনী সম্ভব এলো, তার কিছুক্ষণ পরে দুই কর্ণমূল থেকে মধুকৈটব হলো, হ্যাঁ মধুকৈটব আকৃষ্ট হয়েছিল বলে লক্ষ্মীস্তর ছেদন হলো, ছেদন মৃত্যু হয়ে গেল, তারপরে সেই নারা মানে জলের উপরে পড়েতে মেদ থেকে মেদিনী হলো, মেদিনী হলো, তা সেই মেদিনী মানে মাটি, মাটিতে যেটা জন্মায় সেটা কি নিরামিষ, আমি মূল পয়েন্টটা আসুন না, আপনি যত গভীরে ভাবনা পট করে ভেবে ফেলেছেন আমার গল্পের সঙ্গে, ওই ভাবনাটা যদি তাদের মধ্যে ঢুকত তাহলে ওখানে ঢোকা আপনি ভাবের মানুষ তাই দাবি কথা বলেছেন ঠিকই, ভগবানের অংশ থেকে যাহা সৃষ্টি স্রষ্টার যাহা সম্পদ কে আমিষ কে নিরামিষ সেদিকটা বিচার না করে আমাদের উচিত আমরা সাধনার পথে এগিয়ে যাব, অজানাকে জানবো।
আমাদের পরমানন্দের কথা ভাবব। সারাদিন যদি এটা আমিষ ওটা নিরামিষ কাম কাঞ্চন ত্যাগ না হলে ভগবান পাওয়া যাবে না। যদি মালখানা ধরে শুধু টানতে থাকি কবনি আটো তা না হলে ভগবান মিলবে না। তাহলে তুমি তো সারাদিন ওই মাছ মাংস আর এই কবনির কথা ভাবলে, ভগবানের কথা ভাবলে কখন? তো সেইখানে দাঁড়িয়ে ক্ষমা করবেন, কাউকে ইনসান নয়, কাউকে ছোট করতে চাই না, যারা বলছি মাছ মাংস। তবে হ্যাঁ, মাছ মাংসটা এমন একটা খাবার যে খাবারটা খেলে আমাদের সাধনার পথ অন্তরায় হয়। খাদ্য, এই যে পৃথিবীর মধ্যে বিভিন্ন খাদ্য আছে, মাংস খেলে মাংসের কথা বলে ভেতরে যখন যায়, আবার সবজি খাবার খেলে সবজির কথা বলে, ফল গেলে ফলের কথা শোনায়। তাহলে আমাদের ভিতরে যে যন্ত্রটা আছে সে যন্ত্রে কোনটা প্রয়োজন কোনটা প্রয়োজন নেই সে কথাটা বলে দেবে সেখান থেকে। কোন সাধু সন্ন্যাসী বললো তার কথা শুনে আমরা সিদ্ধান্ত নেব এটা মোটেই উচিত নয়। কি বাবা, আমাদের ভেতরের যন্ত্র বলে দেবে কখন কোনটা খাওয়া উচিত নয়, কোনটা ধর্ম কোনটা অধর্ম, এ সিদ্ধান্ত দেবে আমাদের বিবেক। নিতাই গৌর হরি বল হরি বল। অনেক হরি মানুষ বাবা, ভালো থাকুন। অনেক পরমপিতা আপনার সিদ্ধান্ত দিক আপনি পরম প্রেমময়ের দিকে এগিয়ে যান, এটাই। যাই হোক, আপনারা সবাই ভালো থাকুন। তাহলে এগিয়ে যাব কোথায়? অমা ভক্তিমতী মায়েরা, আবেগের সঙ্গে কিছু বলা আর সেটার সিদ্ধান্তটা কিন্তু অন্যরকম। আমরা যে বলে যাই বাবা গাঁজা খায়, কিন্তু মোটেই নয় বাবা। এখানকার এই যে গাঁজা পাতা খেয়ে শুয়ে থাকা, এ গাঁজা কিন্তু বাবা মোটেই ঘুরে ছোঁয়ে না। তাহলে কোন গাঁজা খায়? ছোট্ট করে গানের ভাষা আপনাদের অনেকবার শুনিয়েছি, তবু আজকে একটু হালকা করে শুনিয়ে যাই। ও যে খায় গাঁজা পায়ে মজা, গানের ভাষাটা কি সুন্দর দেখুন। সাধারণে পায়ে না এ গাঁজা খেলে পরে ত্রিতাপ জ্বালা, আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক। হ্যাঁ বাবা, সাপে কেটেছে এটা হলো আদি ভৌতিক, আদি দৈবিক প্রচন্ড জলোচ্ছ্বাস ভূমিকম্প, লাখো লাখো মানুষ মারা গেল, দৈব বিড়ম্বনা। আদি দৈবিক মানুষ জ্বরে মরে যাচ্ছে, সর্দিতে মরে যাচ্ছে, কাশিতে মরে যাচ্ছে, রোগে মরছে, এটা হলো আধ্যাত্মিক। তাহলে এই যে মৃত্যুগুলো, এ গাঁজা খেলে পরে ত্রিতাপ জ্বালা, রয়ে না যে খায় গাঁজা পায়ে মজা, সাধারণে পায়ে না যে খায় গাঁজা পায়ে মজা, সাধারণে পায়ে না যে খায় গাঁজা পায়ে মজা, সাধারণে পায় না যে খায় গাঁজা পায়ে মজা। তাহলে ভোলানাথ কোন গাঁজা খায়? আমরা এখানে তাড়াতাড়ি কলকে নিয়ে আসি, কলকের দরকার, গাঁজার দরকার, আগুন দরকার, তাই না? ভোলানাথ কোন গাঁজা খাচ্ছে? এ দেহ কলকে খানি কোথায় করে কবি চলেছে গাঁজা খাবে। ওগো সৃষ্টি করলেন চিন্তা মনি, এ দেহ কলকে খানি চিন্তামণি সৃষ্টি করলেন কোন চিন্তা, এবার আগুন দরকার, রাজা হবে আগুন কই, দিয়ে তাতে বিবেক অগ্নি, দিয়ে তাতে বিবেক অগ্নি, তবে তো হয়
খাজা খাওয়া এখানে কি দরকার? একটু পাতার দরকার, তাই না? গাঁজা দেহ কলকে, ওই যে গাঁজাটা, সে গাঁজাটা কি ভক্তির দোক্তা দিয়ে যতই আমরা যা করি না কেন, লাখ লাখ টাকা খরচ, যতই আমরা মাথা করি না দেব দেবতার কাছে, যতক্ষণ না এ কথা বলে কোনো মূল্য নেই, যার নয় নেই চলবে, যেখানে ভক্তি নেই সেখানে কোনো দেবতা কেন, কেউ ভুলে টাকা ভক্তির দোক্তা দি। তাতে নয়নের জল মিশি বসে বসে গাঁজা যে খাবে বাবা, গাঁজা খেলে, গাঁজা খাওয়ার পরে কি হয় দেখবেন, যারা গাঁজা খায় আস্তে আস্তে ঝুম হয়ে যায় বাবা, তাই না? এখানকার যারা গাঁজা করে না দেখবেন গাঁজা খাওয়ার পরে আস্তে আস্তে চোখ দুটো ছোট হয়ে যায়, ভালো করে দেখাতে পারে না বাবা, ভোলা না তো ঠিক তেমন ভক্তি গাঁজা নয়নের জল সাধনার সাপি, সাধনায় বসে গেল, এবারে কি হয়, এই সাধনার জগতে যখন পৌঁছায় এখানে যেমন মানুষ দূর হয়ে বসে থাকে বাবা, ভোলা না তো ঠিক তেমন নবদারে রুদ্ধ করে এ দুটো, এ দুটো, এটা, এই, এটা, এটা, কান, চোখ, নাক, গুচ্ছদার, লিঙ্গদার, যারা ভাবের মানুষ হয় দেখবেন সাধনার গভীরে যখন পৌঁছায় আর বাইরের আন কথা তার আসে না, তাকায়ও না, এমনকি মাঝে মধ্যে দেখা যায় ওই নিঃশ্বাস প্রশ্বাসও বন্ধ হয়ে গেছে। এখানে একটু ছোট করে একটা গল্প বল, তৈলঙ্গ স্বামীর নাম শুনেছেন? তৈলঙ্গ স্বামী 350 বছর বেঁচে ছিল। এ গল্প বললে যখন এখনকার দিনে ছেলেরা বলে দুও সামাল সব বাজে গল্প, জীবন্ত শিব, কাশীর জীবন্ত শিব, জ্যান্ত শিব, সেই তৈলঙ্গ স্বামীকে ওই রাস্তায় ঘুরে বেড়ায়, এখানে সেখানে প্রস্রাব করে দেয়, ল্যাঙ্গ হয়ে ঘুরে বেড়ায়, এখন ঘুরে বেড়ায় তার জেলে ধরে নিয়ে গেছে, পুলিশরা সব বলে শালা এখানে সেখানে প্রস্রাব করে দিস, ল্যাঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছিস মঠ মন্দিরে, জানিস এটা অপসংস্কৃতি, বড় খারাপ লাগে, চল চল। তৈলঙ্গ স্বামীকে নিয়ে কারাগারে আবদ্ধ করে রেখেছে, এখন রাখার পরে এবার বড় ডাক্তার নিয়ে এসে বলে ভালো করে চিকিৎসা করে পাগলামোটা সারিয়ে দাও তো, বড় ডাক্তার বসেছে চেয়ারে বসেছে, এবারটা হাসতে হাসতে বলে আপনি কি যে বোকা, হ্যাঁ চিকিৎসা করবেন দেখে দেখে আমার কাছে এসেছেন চিকিৎসা করতে, আমার চিকিৎসা করতে হবে, আমার কিছু হয়নি, তাহলে হয়নি মানে
হয়নি মানে কি? তুমি যে পাগলামো করে করে এই রাস্তাঘাটে ঘুরছো, ল্যাংড হয়ে উলঙ্গ হয়ে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছ কত, আর সমাজ নষ্ট করছো, সংসারে মানুষ দেখলে কি ভাববে? ছি 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 ছি, প্রথমে তো ধমক দিয়েছি, এইবার তৈলঙ্গ স্বামী বলে উঠল, বাবা ঠাকুর তাই তোমায় চিকিৎসা করবে, তা এইবার তাহলে আমার একটু নাড়িটা দেখো না আমি কেমন আছি। কি গো মা, হয় না বাবা? দেখবেন যখন ডাক্তাররা আসে, যদি কোনো বড় রোগ হয় প্রথমে কিন্তু আগে পালসটা কীভাবে চলছে সেটা দেখে। এই যে টিক 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 টিক, ঘড়ির কাটার সঙ্গে আমাদের একটা বিশাল মিলবন্ধন। এই যে সুরের মানুষ না, আমাদেরকে সুরে ছন্দে তালে সব মিশিয়ে দিয়েছে, এইখানে আমাদের বড় প্রশ্ন তো। এই যে তালে চলছে, এই যে ছন্দে চলছে, আমাদের ভিতরে পরম সুরের সাড়া চলছে, এই সাড়ার মানুষটা না খুঁজে আমরা পাগল হয়ে কোথায় মঠ মন্দিরে, কে কোথায় দেবতা, কে কোথায় বাবা জীব ইরাগি সেখানেই ছুটে যাই। দেহের ভিতরে যে সুরের মালিক তাকে আমরা কেউ খুঁজি না। হরিবল হরিব, তাই আগে জানলে দেহের তত্ত্ব বলো, তবে তো করিবি ভজন সাধন, নইলে ভজন সাধন সবই অকারণ। ছন্দটা চলছে কেন দেখো না গো, ও ডাক্তার বুকে দেখো তো হার্ট বিটটা ঠিক চলছে কিনা, স্টেথোস্কোপ দিয়ে বুকে মেরে দেখছো মা, এ কি গো, সব ঠান্ডা সব ঠান্ডা হয়ে আছে, অথচ মাটা আমার সঙ্গে কথা বলছে কি গো ডাক্তার? মানে পাল চলছে না, ভেতরে ঢিকঢাক ঢিকঢাক করে যন্ত্রটা চলছে না, আপনি কি ভাবছেন? বলে বাবা আমি যেন কোথায় যেন কি যেন বললি, বলে বলে গন্ডগোল এই জায়গায় হয়ে গেছে। হ্যাঁ, তাহলে যে মানুষটার পাল চলছে না, যে মানুষটার বুকের হার্ট বিটটা একটা ছন্দ আসছে না, তাহলে আপনি তাদেরকে কি বলেন? আপনি তাদেরকে কি বলেন? মরা মৃত মানুষ, তাহলে ভাববেন কি আমি মরে গেছি? দ্য সায়েন্স ইজ এন্ডেড, সুপার সায়েন্স ইজ স্টার্টেড। বিজ্ঞান যেখানে শুরু হয়, বিজ্ঞান যেখানে শেষ হয়, আধ্যাত্ম বিজ্ঞান সেখান থেকে শুরু করে। হা বাবা, আমরা সেই বুঝটা আজকের দিনে বিজ্ঞান অনেক অনেক কিছু করেছে, কিন্তু তার উপরে যে আর একটা বড় বিজ্ঞানী বসে আছে যাকে খুঁজে পাওয়া যায় না, অথচ বড় মালিক বড় কারিগর। তাহলে কি দাঁড়ালো আসে, সেই যে লক্ষ্য করে দেখুন, ওই মানুষটা 350 বছর বেঁচে ছিল, ভাবতে পারবেন? কল্পনার বাইরে, 50 বছর বাঁচতে গেলে মনে হয় কাল রাম ছুটে যায় কি। তাহলে লক্ষ্য করে দেখুন, সেই যে তৈলঙ্গ স্বামী কি হয়েছিল, এই যে যখন মানুষ গভীরে ভাবনা ভাবে, যখন সাধনার উচ্চ স্তরে যাওয়ার জন্য মানুষ ব্যতিব্যস্ত নিজের মাঝে তন্ময় হয়ে যায়, তখন কিন্তু আস্তে আস্তে সব দ্বারগুলো বন্ধ হয়ে যায়। 7 দিন না খেয়েছিল রামকৃষ্ণ পরমহংসদেব, যারা ভালো ব্রহ্মচারীর শিষ্য আপনারা নিশ্চয়ই জানেন, 56 দিন নির্বিকল্প সমাধি ছিল, এরকম দৃষ্টান্ত আছে তাই না? অনুকূল ঠাকুর 3 দিন না খেয়ে পায়খানা প্রস্রাব সব বন্ধ, আপনারা জানেন চক্রতীর্থে বসবাস করেছিল, যেখানে এসে সমাধি হয়েছিল। আজও কিন্তু দৃষ্টান্ত, গৌরাঙ্গ মহাপ্রভুর সমাধি হয়েছিল, ভাব সমাধি হয়েছিল, সেই ভাব সমাধি আজও আমাদের পুরাণে দৃষ্টান্ত। শুধু তাই নয়, বিবেকানন্দ তারও ভাব সমাধি হয়েছিল, এমন মহাপুরুষ বহু বহু মহাপুরুষের সমাধিস্থ অবস্থা, তার সমাধিস্থ অবস্থা যখন আসে তখন কিন্তু তার নটা দ্বার রুদ্ধ হয়ে যায়। বাবা ভোলানাথ সেই গাঁজা খেত, নামরূপ গাঁজা খেয়ে নবদার লক্ষ্য করে নটা টিম মানে যারা গাঁজা খায় বসে বসে টিপে টিপে গাঁজা দাও, হ্যাঁ বলতে থাকে
সাধন ভজনে যারা গেছে তাদের নটা দ্বার এগুলো বন্ধ করো, নটা তীর শ্রবণ কীর্তন স্মরণ পদসেবা বন্ধন অর্চনা দাস্য সত্য আত্মা নিবেদন নবদা ভক্তি। হ্যাঁ বাবা, যারা ভাবের মানুষ আমার কথার মানে নিশ্চয়ই বুঝতে পারবেন, এই নবদা ভক্তি যখন ভিতরে আসে তখনই তারা বহিঃপ্রকাশ হয় নয়ন দিয়ে। সাকারাকার চাটনি করে, সাকারাকার চরণ করে, সাকারাকার চাটনি করে, সাকারাকার চরণ করে, হবে তো ভয় তাহলে কি দাঁড়ানো মা আসতে, সেই বাবা ভোলানাথ যিনি নাম প্রেমে পাগল হয়ে দেহ কলকে বিবেক আগুন ভক্তি দোক্তা লয়নের জল শুদ্ধ প্রেম নিয়ে যিনি সাধনা করেন তার কাছে গিয়ে যদি স্বামী চাওয়া যায় সেই জ্ঞানী মানুষটা আমাদের কি দেয়, তুমি পরম গুণের মানুষটাকে কাছে পাও। যে গুণের মানুষটা কাছে পাওয়ার পর আস্তে আস্তে তুমি পরমানন্দের দেশে দুজনে পৌঁছে যাও। এই জন্য ভালো করে ভেবে দেখবেন ভক্তিমতী মায়ের, আমাদের শাস্ত্রে একটা কথা আছে কি বলুন তো, মন্ত্র যদি নিতে হয় স্বামী স্ত্রী নেওয়া উচিত। যতদিন তুমি বিবাহ করবে না একটা অপূর্ণ থাকে, স্বামী স্ত্রী হলো মানে দুটো আত্মা এক হলো, এই দুটো আত্মা একত্রিত হয়ে গুরুর কাছে যদি যাও গুরু তোমাদেরকে নিয়ে যায় সেই পরমানন্দের দেশে, গুরু তোমাদেরকে আলো দেখিয়ে নিয়ে যায় দুজনকে সেই পরমানন্দের জগতে। তাহলে ভক্তিমতী মায়েরা ভক্তমণ্ডলী আজকে ভালো করে আমরা যদি ভেবে দেখি, সেই যে বাবা ভোলানাথ তাহলে আমাদেরকে আমাদের গুরু, আমরা যদি তাদের কাছে তার কাছে যাই তাহলে আমাদেরকে সেই পরমানন্দের দেশ শেখায়। এই জন্য এখানকার স্বামী আর ওই জগৎ স্বামী ওই মিলেমিশে আমরা সেই পূর্ণ ব্রহ্মের জগতে বিচরণ করি, সেটাই হয় জীবনের সার্থকতা। তাই বাবা ভোলানাথের কাছে যাই। এখন গন্ডগোলটা বেঁধে গেল এদিকে, যে বিষয়টা আপনাদের চরণে নিবেদন করছি, আস্তে বাবা একটু ছোট করে ঘরের মধ্যে কথা বললে কি হয় জানো বাবা, আন কথায় কান চলে যায়, ভক্তি নষ্ট হয়, অন্য কিছু নয়, চোখের জল বাজারে কেনা যায় না, ভক্তি ওই জীবনমণ্ডলের হাট গোটা ঘুরে দেখুন, জীবনমণ্ডল কেন বারাসাত কেন গোটা পৃথিবীর সব হাট খুঁজে দেখবেন ভক্তি এক এক টাকা কেন, আপনি কোটি কোটি টাকা দিলেও ভক্তি খুঁজে পাবেন না। ভক্তিটা আসে কোথা থেকে, আমাদের ভিতরের হাট থেকে। এই হাটে যদি আপনি রিসার্চ করেন তবে কিন্তু আপনার ভক্তি আসে, সেই হাটে যদি গন্ডগোল হয় তা আপনি বাজারটা করবেন কোথায়, তাহলে জায়গাটা তো তৈরি করতে হবে, তবেই তো দেখুন কি আজকের মা লক্ষ্মী কেমন করে কৃপা করছে দেখুন। ওই যে ছেলেটা গোপালকে বিয়ে দেবে বলে ঘুরে ঘুরে অবশেষে পাওয়া গেল একটা মেয়ের সন্ধান, তারও বাবা নেই মানে তেমন একটা অসহায় ওই ব্যক্তিকে সেই মেয়েটাকে নিয়ে আসা হলো। শুধু তাই নয়, ওই গোপালের সঙ্গে তার শুভ পরিণয় বেজে উঠল বিয়ের সানাই, চারিদিকে ঝলমল, সবাই দল বেঁধে বলে উঠলো এসো এই গোপাল আর তিলোত্তমার বিয়েতে আমরা সবাই মিলে দুটো মহা আনন্দ করি, সবাই ভুরি ভোজের আয়োজন করি, সবাই মিলে বলো দিদাই বাবুর আনন্দে হরি বল। আনন্দের হাট শেষ হয়ে গেল, শুরু হলো দুঃখের বাজনা বাজা। একদিকে স্বামী পাগল, অপর দিকে তিলোত্তমা মনে মনে চিন্তা করছে
বাবা মাকে হারিয়ে আজ আমি কাকে সঙ্গ করলাম? ভক্তিমতী মায়েরা ভক্ত মন্ডলী, তীরত্তম আমার স্বামীকে পাওয়ার পর মনে মনে চিন্তা করছে, ভগবান প্রতিটা মেয়ের কাছে তার স্বামী হলো শেষ কথা, প্রতিটা মেয়ের কাছে তার স্বামী হলো শ্রেষ্ঠ, ভগবান তুমি আমায় কেমন মানুষের সঙ্গে পরিবার করবে, তুমি কেমন মানুষের সঙ্গে আমায় যোগাযোগ করে দেবে? তাই যদি ভগবান তুমি আমার পাগল স্বামীটাকে ভালো করে দাও, ওই পাগল স্বামীটাকে তুমি সুস্থ করে দাও। ভক্তিমতী মায়েরা, ভক্ত মন্ডলী, পাগল স্বামীটাকে কাছে পেয়ে স্বামীকে প্রতিদিন বোঝায়, কিন্তু তাকে হয় গো সকাল হলে ওই পাগল পাড়া হয়ে ছুটে বেড়ায়, মা প্রতিদিন তুলসী তলায় বসে বসে কাঁদে, ভগবান ওই তুলসী তলায় বসে প্রদীপটা জ্বালিয়ে দিয়ে চোখের জল নিবেদন করে বলে, বলো না মা, তুমি কি আমার স্বামীকে ভালো করে দেবে? তুমি কি আমার স্বামীকে সুস্থ করে দেবে না মা? গো আমি তোর কাছে ভিক্ষা চাইছি মা, প্রতিটা মেয়ের কাছে তো তোর স্বামী শ্রেষ্ঠ, তাই আমি তোর পা দুটো জড়িয়ে ধরে ওগো জগৎ জননী, তোর এই পা দুটো জড়িয়ে ধরে আমি ভিক্ষা চাই আমার স্বামীকে তুমি সুস্থ। সকাল হলে ওই যে পাগলটা বেরিয়ে যায়, সারাদিন বেরিয়ে যায় গো আর ফিরে আসে না, তিলোত্তম মা আমার বসে বসে কাঁধে আর ওই ভগবানকে ডেকে বলে, ভগবান আমি তো তোমার কাছে এটা চাই, আমি তোমার কাছে চেয়েছিলাম একটা ভালো স্বামী দাও যাকে পেয়ে আমি সুখী হব, দিয়েছো হয়তো তোমার আশীর্বাদে আমার সাধন ভজনের যতটুকু প্রাপ্য ছিল তুমি আমাকে দিয়েছো, দুঃখ নেই, তুমি আমার স্বামীকে সুস্থ করে দাও, তুমি আমার স্বামীকে সুস্থ করে দাও ঠাকুর, তুমি আমার স্বামী। ভক্তিমতী মায়েরা ওই তুলসী তলায় বসে বসে প্রতিদিন মায়ের কাছে জানায়, শুধু তাই নয় ওই সন্ধ্যা হলে প্রদীপটা জেলে দিয়ে নয়নের জল দিয়ে গুরু ভাসিয়ে মাকে জানান, মা মা তুমি আমায় দয়া করো, মা তুমি আমায় করুণা করো। আপন মনে ওই তুলসী তলায় বসে বসে কেঁদে বলে, ওগো ভগবান, ওগো দয়াময়ী, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন এমনি করে তোমার চরণ সেবা করতে পারি, স্বামীকে বুকে জড়িয়ে ধরে যেন স্বামীর ভালোবাসা পেয়ে যেন, ওগো ভগবান আমার স্বামীকে সুস্থ করে তুলতে পারি। ও যে কাঁদিয়া কাঁদিয়া বলে, ও গো ভগবান তোমার ওই চরণ নিবেদন, ও গো নারায়ণ আমি যেন সারা জীবন তোমার চরণে থাকি, আমার স্বামীকে যেন সুস্থ করতে পারি, ভালো পথে ফেরাতে পারি, তুমি আমায় আশীর্বাদ করো। আমি চরণ যেন পাই দয়াময়ী, চরণ যেন পাই
যার জীবনে যত যন্ত্রণা তার ভগবান তত কৃপা গো। যার জীবনে যত দুঃখ তার জীবনে তত বেশি পাওয়া, তার পথটা প্রশস্ত হয়ে যায়, তার জীবনটা কত সুন্দর হয়। বাইরের মানুষ নাই বা বুঝিল, কিন্তু ভিতরের মানুষটা যেন তার সঙ্গে কথা হয় গো। যে তোমার কেঁদে থাকে আর তুমি কষ্ট পাই, রোগের শোকে কত জ্বালা যন্ত্রণা, তাই না? হ্যাঁ বাবা, হ্যাঁ গো। শাস্তি দেওয়ার জন্য ভগবান আমাদের কষ্ট দেয়, সুরে ফেরার জন্য। আমরা সুরের মানুষ হয়ে এলোমেলো হয়ে গেছি, এখানে সব কিছু হারিয়ে ফেলেছি। গুছিয়ে সাজিয়ে দিয়েছিল সাজানো বস্তুটা আমরা হারিয়ে ফেলেছি। তাই সুরের মানুষ জানায়, তুমি যে এতদিন হারিয়ে ফেলেছো, খেয়ে হারিয়েছো না, আমি তোমাকে সেই সুরে নিয়ে আসতে চাই। তাই হৃদয় মাঝে আমাদের সেই সুরের বাঁশি বাজা, যে তোমার কেঁদে ডাকে আর তুমি তোমার বাজাও বাজাও বাঁশি
আমরা যন্ত্রণায় পরম পিতার কাছে দেবতাদের কাছে গিয়ে মাথা কুড়ি চোখের জল ফেলি। সব থেকে বড় কথা, আমরা যে বৃদ্ধ বয়সে কষ্টগুলো পাই বাবা, অনেকে বলে শালা অভিশাপে ভুগছে, অপরাধ নেবেন না, জানি না কতটুকু অভিশাপ, কিন্তু তার থেকে বেশি হয়ে যায় ভগবানের শেষ জীবনে আমরা যে জ্বালা যন্ত্রণা গুলো পাই। পরমপিতা আমাদেরকে যেন শিখিয়ে দেয়, পরমপিতা আমাদেরকে যেন জানিয়ে দেয়, এতদিন তুমি আগোছালো ছিলে, এবার আমি তোমাকে গুছিয়ে নিয়ে ফিরতে চাই। তুলসী তলায় প্রদীপটা দিয়ে সন্ধ্যাবেলা বসে বসে মা আমার কাঁদছে, মা তুই আমায় জীবনে যত দুঃখ দিস তে, মা তুই আমায় জীবনে যত কষ্ট দিস তে, আমি যেন আমার স্বামীকে মন প্রাণ দিয়ে ওর একটা সই ছিল গো, নাম পদ্মাবতী। পদ্মাবতী সেদিন এসে ওই তিলোত্তমার কাছে বসে বসে মাথায় হাত বুলাতে বুলাতে বলছে, জানিস আজ হয়তো তোর কপালে একটা পাগল স্বামী হয়েছে, কিন্তু মনে রাখিস তোর এই শুদ্ধ ভক্তি, তোর এই নয়নের জল একদিন না একদিন ভগবান কৃপা করবে। ওই আশায় তুমি বউ বেঁধে আছি রে, আমি ওই আশায় বউ বেঁধে আছি, তাই তো প্রতিদিন তুলসী তলায় প্রদীপটা দিয়ে মা যোগ মায়ের কাছে কেঁদে কেঁদে বলি, মা গো জীবনে শুধু তোর কাছে এইটুকু ভিক্ষা, এইটুকু তোর কাছে ভিক্ষা চাও, আমি যেন স্বামীকে ভালোবাসতে পারি, আর চোখের জল দিয়ে যেন তোর এই চরণ দুঃখে। হ্যাঁ মায়েরা, এমনি করে তিলোত্তমার দিন কাটে। একদিন তিলোত্তমা পাগলা স্বামীকে কাছে ডেকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে, স্বামী গো তুমি তো আমার স্বামী, তুমি কি আমার একটা কথা রাখবে না, বলো না, আজ আমরা দুজনে আছি, আগামী দিনে যদি আমাদের কোনো আগন্তুক আসে তুমি কি তার কথা ভাববে না? আমার মন বলছে আমাদের ঘরে না একটা ফুটফুটে চাঁদের মতো ছেলে আসবে, তুমি কি তার কথা ভাববে না? যাও না, এমনি করে যদি রাস্তাঘাটে ঘুরে বেড়াও তাহলে আমাদের সংসারটা চলবে কি? আমার
দেখো স্বামী, একটা কথা আমি তোমায় বলি, তুমি একা ছিলে ঠিক কথা, এখন তো একা নও দুজনে, বুকে জড়িয়ে ধরে ভালোবাসা দিতে দিতে অনেক কথা প্রতিদিন বোঝায়। কিছুদিন পরে এলো মায়ের গর্ভে একটা সন্তান। বিষয়টা একটু ভালো করে শুনতে থাকবেন ভক্তমণ্ডলী, পালা আপনারা শুনেছেন, অনেক পালাও আপনাদের কাছে আমরা গাই, গেয়েওছি। আমি তো আপনাদের ঘরের ছেলে, বাড়ির ছেলে, এমনকি পেটের ছেলে বলতে পারেন, প্রতি বছর আপনাদের চরণে আসি। আজকে যে বিষয়টা আমি আপনাদের চরণে দিতে এসেছি, এই বিষয়টা আমি পেয়েছিলাম আমার শ্রদ্ধেয় গুরুজি গোপাল কর্জাদারের মুখে। এই যে লক্ষ্মী পূজাটা কেন করা হয়, কেমন করে লক্ষ্মী প্রতিমাকে নিয়ে এসেছিল, কেন আমরা লক্ষ্মী পূজা করি, বাড়িতে বাড়িতে কেন লক্ষ্মী ঠাকুর তুলি, আর শুধু তাই নয়, আজকের বিষয়টা ভালো করে শুনতে থাকবেন। লক্ষ্মী পূজার দিনে আমাদের কি কি করণীয়, কি করতে হয়, বা কি করলে কেমন করে তার বাড়িতে মা লক্ষ্মী প্রতিষ্ঠিত হয়, আপনারা শেষ পর্যন্ত বুঝতে পারবেন। গল্পটা অনেকেরই জানেন, তবু আজকের আপনাদের কাছে এইটুকু ভিক্ষা, যেটুকু আমি গুরুর মুখে শুনেছি, গুরু পরম্পরা তার বেদবাক্য মুখের কথাটা আমি শুনেই আপনাদের কাছে আজকের একটু করে তুলে ধরতে চাই, ভাবের বৈচিত্র্য নিয়ে, ভাবের আকারে। যদি চলার পথে ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন, তো একটু আজকের মন দিয়ে শুনতে থাকুন, কি মজা বেঁধে গেছে দেখুন। কিছুদিন পরে মেলামেশায় দেখা গেল মায়ের গর্ভের একটা সন্তান। ভালো করে ভেবে দেখবেন, যে ছেলেটা একদিন মদখোর থাকে, গাঁজাখোর থাকে, সংসার করার পর দেখবেন আস্তে আস্তে কিন্তু একটু একটু করে তার হারিয়ে যায়। আপনারা এখান থেকে শিয়ালদাতে চলে যান, দেখবেন শিয়ালদাতে যখন যাবেন রাস্তাঘাটে কত পাগলা পাগলি ঘুরে বেড়াচ্ছে, কি তাদের মেলামেশা একটা সন্তান হচ্ছে। মায়েরা চরম সত্য কথা মিলিয়ে নেবেন, ওই যে রাস্তাতে পাগলা পাগলি গুলো ঘুরে বেড়ায়, ওদের কাছে থেকে কই একটা বাচ্চা তুই নিয়ে আসুন দেখি। কি বাবা, আর অত গুড় আছেন এই পৃথিবীতে মানুষ, ভেবে দেখবেন এটাই তো পরমপিতা। ধর্ম ধর্ম করে চিৎকার করতে নেই, মানব জীবনে বেঁচে থাকাটাই ধর্ম, প্রকৃতির সিস্টেমিটিটাই ধর্ম, একে অপরকে ভালোবাসাটাই হলো ধর্ম, এই প্রকৃতির বুকে ভালোবাসা মায়া মোহ সব কিছু নিয়েই ধর্ম। কি কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এগুলো পশু নয়, কাম যদি না থাকতো তাহলে সৃষ্টি রক্ষা হতো না, ক্রোধ যদি না থাকতো তাহলে পৃথিবীর বুকে অন্যায় হতো, প্রতিবাদ হতো না, লোভ যদি না থাকতো মানুষ কোনোদিন বেঁচে থাকতো না, লোভ আছে বলে মানুষ বেঁচে আছে। আজকের এই যে আমরা ভগবানকে ডাকছি, এটা তো লোভে ডাকছি, ডাকছি না বাবা, কোনো না কোনো সময় পাবো। মায়া মোহ, মায়া যদি না থাকতো কোনোদিন কোনো বাবা তার ছেলেকে জড়িয়ে সন্তান সন্তান করে কাঁদত না। একটা রোগ হোক, বাবা ছেলেটাকে জড়িয়ে ধরে ডাক্তারের কাছে ছুটছে, একটা অসুখ করেছে, মা ছেলেটাকে মেয়েটাকে বুকে জড়িয়ে ধরে ছুটছে, ও ডাক্তার ভালো না, আমার ছেলেটা ভালো হবে না, আমার মেয়েটা ভালো হবে, তাই না? তাহলে মায়া মোহ যদি না থাকতো পৃথিবীর বুকে কোনোদিন কোনো কিছু সৃষ্টি থাকতো না। ছেলেটা যখন হলো, ওই ছোট্ট ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে মা তিলোত্তমা তুলসী তলায় বসে বসে কাঁদতে শুরু করলো। ওগো জগৎ জননী করুণাময়ী, বল না মা, আমার এই সন্তানটা কি সুখে থাকতে পারবে না, আমার স্বামী পাগল, আমার স্বামীকে তুমি সুস্থ করে দাও, ভালো করে দাও, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি মা, আমার এই সন্তানটি তো জননী দিয়ে। আমার ছেলেটাকে ভালো রাখিস মা, কুপুত্র যতক্ষণ হয় কুপিতা মাতা কখন
এই জগতের স্বার্থের নেশায় আমরা ছেলেরা বাবা মাকে দূরে সরাই গো। বাবা মায় দু কাটা জায়গা দিকে দেয়নি, মা আমার 10,000 টাকা দেয়নি, কিন্তু মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে যে কত কষ্ট করে মানুষ করে সেটা মায়েরা জানে গো। নিজে মুখে নিজে না পেটে দিয়ে একটা ছেলেকে তিল তিল করে প্রত্যেকটা ঘরের বাবা বড় করে একটা সন্তানকে। আজকে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়ের আমরা কীর্তন করছি, কত মঠ মন্দির মসজিদ গির্জা হাঁকিয়েছি, কত ভগবানের কাছে আমরা মাথা কুটছি, কিন্তু ভগবান কোনোদিন সাড়া দেয় না গো। আমরা জীবন্ত ভগবান গুলো চোখের জলে ভাসি, আমরা মঠ মন্দির মসজিদে যাচ্ছি ভগবান খুঁজে পাবো। প্রতিটা ঘরে ঘরে আজকে দেবতারা কাঁদছে, মিলবে না গো। একটা মঠের বাবাজিকে বলুন, একটা মসজিদের মৌলবীকে জিজ্ঞাসা করুন, একটা গির্জার ফাদার মাদারকে জিজ্ঞাসা করুন, ভগবান পেয়েছো, আল্লাহ পেয়েছো, গড পেয়েছো, তারা সর্বোচ্চ এইটুকু বলবে, তাকে বাবা কি করছে সহজ বড় কঠিন। আমি সেইখানে দাঁড়িয়ে করজোড়ে বলবো, ভক্তমন্ডলী আমাদের চেতনা আমাদের জ্ঞান আমাদের সেই পরম সুর, ওই যে মূলাধার থেকে আমরা সেই সুরের ছটা ছিটিয়ে নিয়ে আসতে পারিনি বলে তাই কিন্তু সেই চোখটা ফোটেনি। চোখ ফুটিয়ে যদি দেখি সংসার জীবনটাই হলো শ্রেষ্ঠ ধর্মের জায়গা, আর যে ভগবানকে তুমি খুঁজে বেড়াচ্ছ ও ভগবান অনেক দূরে, তুমি কাছের ভগবানকে যদি ভালোবাসো তাহলে দেখবে সে ভগবান বেশি দূরে নয়, কাছে চলে আসে। আমরা বাবা মাকে ভালোবাসি না, একটা বৃদ্ধ যার 2, 3, 4 সন্তান, কত বুকে রক্ত ঝরিয়ে সন্তানগুলোকে মানুষ করেছে, শেষ জীবনে দেখা গেল একটা সিঁড়ির তলায় সিঁড়ি ঘরে বসে বসে কাঁদছে, তাকে এক মুঠো অন্নের জন্য হাঁপিতে সরে বসে থাকতে। জানি না আমরা কোন ধর্মে দীক্ষা নিয়েছি, জানি না আমরা কোন ধর্ম শিখেছি, যে মা নিজের মুখের অন্ন একটা ছেলেকে খাইয়ে, যে মুখে রক্ত দিয়ে তিল তিল করে একটা ছেলেকে মানুষ করে, সেই মা যখন বৃদ্ধ হয়ে যায় সেই মায়ের এক মুঠো অন্ন দিতে আমরা কত দ্বিধাবোধ করি। ভগবান খুঁজে পাওয়া যায় না, বাবা কষ্ট দিয়ে কোনোদিন কোন ভগবান সন্তুষ্ট। জীবনের অন্তিমে আমরা যদি ভেবে দেখি তাহলে ভগবান ভগবান গুলোকে কাঁদিয়েছি বলে কাঁদাই বলে তাই আমাদের। জ্ঞানী মহাজনেরা সিদ্ধান্ত টেনে বললেন, ভালোবাসো ঘরের বাবা মা, ভালোবাসো তোমার ঘরের জীবন্ত বাবা মা, পিতা স্বর্গ। কত ডোর কোপনি, কত টুপি, কত লুঙ্গি, কত দাড়ি, কত তুমি গির্জায় গিয়ে ঘন্টা বাজিয়েছো, ফাদার মাদারের কাছে মাথা ঠুকেছো, বাবা মাকে কষ্ট দিয়ে কোনোদিন কোনো দেবতাকে পাওয়া যায়? যে বাবা মা তোমাকে তিন তিন করে বড় করে মানুষ করে, ভগবান তোমার ঘরের বাবা মা। আজকের তীরত্তমা মা নিজের সন্তানটিকে বুকে জড়িয়ে ধরে ভগবানে ওই ইঁদুর সীতারায় কেঁদে কেঁদে বলে উঠলো, ভালো না আমি কি কোনো অন্যায় করেছি, আমি কি কোনো অপরাধ করেছি, বলো না আমার ঘরে কেন এত অভাব, আমি তো দিন না তোমার কাছে মাথা ঘুরি, বলো না এক ফুট অন্যের জন্য, বলো না তুমি কি আমার আমার সন্তানের মুখে এক মুঠো অন্ন তুলে দিতে পারো না মা, তুমি তো জগতে জননী, তুমি তো করুণাময়ী, বলো না মা। মা তাই আমি সদা সর্বদা আমি তোর পায়ে মাথা ঘুরে বলবো, এ সন্তান আমার সন্তান নয়, এ সন্তান তোর সন্তান, এ সন্তান তোর সন্তান, আমি তোকে তোর চরণে বিকিয়ে দিলাম, আমি আমার এই সন্তানকে তোর চরণে আমি এই রাখলাম, আমার এই সন্তানকে তুই দেখিস ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা। এমনি করে প্রতিদিন তুলসী তলায় ছেলেটাকে শুইয়ে দিয়ে
একজনে ওই ভগবানকে ডাকা, ভগবানকে ডাকে আর ভগবান আশীষ সন্তোষা ডিজে বাপি ডু শাইক নাম্বার পোল। তুমি আমায় বলো না ঠাকুর, বলো না তুমি কি আমায় করুণা করে তোমার এই সন্তানটিকে কোলে তুলে নেবে না? ওগো কাঁদিয়া কাঁদিয়া বলেন, ওগো জগৎ জননী মা, তুমি না স্বয়ং করিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে চোখের জলে ভগবানকে ডেকে বলে, তুমি না বাঞ্ছা পুণ্যকারী ভগবান, তাই তোমার চরণে আমার শেষ এই নিবেদন, এ সন্তান আমার সন্তান নয়, এ সন্তান তোমার। ওগো নয়ন জলে ওগো ভাষায় বলে, ওগো ভগবান নাও নাও নাও, তুমি আমার কোলেরই সন্তান। নয়ন ভাষিয়া বলে, ওগো ভগবান নাও তুমি খোলে নাও আমার সন্তান। আমার বউ বলেছে না
আমার কি বাচ্চা কি না, আমার একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটার জন্য না আমি অনেক করে খাবার নিয়ে যাবো। এই জানো আমার না আমার একটা ছোট্ট বাচ্চা আছে গো, বাচ্চাটার জন্য না আমার বউ বলেছি গোটা গোটা খাবার নিয়ে রাস্তা দিয়ে একটা ধোঁড়া সাপ এপার ওপার এগিয়েছে। পাগল গোপাল কোথায় ছিল, তাড়াতাড়ি একটা বড় লাঠি নিয়ে এসে সজোরে আর ওই আঘাত করে সাপটা কাঠির আঘাতে বেঁধে নিয়ে আস্তে আস্তে চলল নিজের ঘরের দিকে। লাঠির আঘাতে সাপটা মৃতপ্রায়, মুখ দিয়ে ঝরঝর করে রুধির রক্ত ঝরছে। ওই লাঠির আঘাতে ধরে নিয়ে আস্তে আস্তে এসে স্ত্রীর দিকে ডাক দিল, তিলোত্তমা। ঘরের ভিতরে ছোট্ট সন্তানটিকে কোলে নিয়েছিল ভক্তিমতী মায়েরা, তাড়াতাড়ি বেরিয়ে এসে দেখছি উমা কি গো, পাগল তো পাগল, হ্যাঁ গো তোমার হাতে ওটা কি গো? বলে কেন, তুমি না আমায় বলেছিলে খাবার জোগাড়। আমি কি সুন্দর একটি খাবার, যাও ফেলে দাও বলছি। ওমা এটা তাহলে খাবার জিনিস না তো? ঠিক আছে। আস্তে আস্তে কাঠিতে করে ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী একটু মাথায় রাখুন, কি মজা বেঁধে গেছে দেখুন। আমরা এই যেমন ঘর বাড়ি বানানোর পরে ঠিক পাশে দেখবেন মাঝে মধ্যে অনেকে পুঁই শাকের মাথা বানিয়ে রাখেন, অমন একটা পুঁই শাকের মাছার উপরে না আস্তে আস্তে কাঠি দিয়ে সেই ধোঁড়া সাপটা ওই ছুঁড়ে ফেলে দিয়ে কেটে গেল সেদিন। ঠিক তার পরের দিন সকালবেলা ঘটে গেল একটা নতুন লীলা। লীলাটা কি, শাহজাহান কন্যার শাহজাদি, ভক্তিমতী মায়েরা একটু মন দিয়ে শুনবেন, শাহজাহান কন্যা শাহজাদি স্নান করার জন্য স্নানাগারে ঢুকেছে। আস্তে, শাহজাদি স্নানাগারে ঢুকেছে। লক্ষ্য করে দেখবেন আমরা মাঝে মধ্যে পুকুরে স্নান করি, টিউবওয়েল স্নান করি, অনেকের বাড়িতে কি হয় ছোট করে একটা স্নানাগার তৈরি করে রাখে। এখন শাহজাহান, রাজা শাহজাহান তার কন্যা শাহজাদি স্নান করতে গেছে স্নানাগারের মধ্যে। মজার জায়গাটা কি জানো মা, ওই যে স্নানাগারের উপরে কোনো ছাউনি ছিল না, এখন ওই শাহজাদি করেছে কি, স্নান করার জন্য নিজের গহনা টহনাগুলো যা কিছু বস্ত্রটস্ত্রগুলো ওই দেয়ালের উপরে গুছিয়ে সাজিয়ে রেখে স্নানাগারের দরজাটা দিয়ে স্নান যখন শুরু করলো, উপর থেকে একটা কাক উঠতে উঠতে যাচ্ছিল। সে হঠাৎ দেখতে পেল ওই দেয়ালের উপরে কি যেন একটা চিকচিক চিকচিক করছে, সোনার গহনা তো, তাই চিকচিক করা ওই বস্তুটা দেখে সহ্য করতে না পেরে কাক আমার ঝপাস করে এসে গহনাটা মুখে করে। শাহজাদি দেখতে পেয়ে চিৎকার করলো, কি ওই আমার গহনা নিয়ে পালিয়ে যাচ্ছে, ওই গহনা নিয়ে পালিয়ে যাচ্ছে। রাজকন্যা অতীব মূল্যবান গহনা, দেখা গেল সঙ্গে সঙ্গে আশেপাশে রাজার যত লোকজন সবাই দল বেঁধে সেই কাকটাকে ধরার জন্য। গন্ডগোলটা কোথায়, আকাশে একটা পাখি কোথায় যাচ্ছে, কি অবস্থায় যাচ্ছে, কোথায় যাবে কেউ বলতে পারে কি? বাবা কি বাবা, সে তো আপন মনে উড়ে যাচ্ছে, এখন পিছনে সবাই দল বেঁধে ছুটেছে। উঠতে উঠতে পাখিটা লক্ষ্য করে দেখবেন যেসব পাখিগুলো শিকার খায় বা শিকার করে তাদের ঠোঁটগুলো একটু বাঁকা হয়, যেমন ধরুন বাজ পাখি ফিঙে, আরো মজার লক্ষ্য করে দেখবেন কাক ফিঙে বা বাজ পাখি ওরা পায়ে করে এমনি করে জড়িয়ে নিয়ে ঠোঁট দিয়ে খেতে খেতে উঠতে থাকে, এদিকে উঠছে ওদিকে পায়েতে জড়িয়ে রেখেছে আবার ঠুকরে ঠুকরে যায়। এখন কাকটা উঠতে উঠতে যাচ্ছে আর ওই যে শাহজাদির ওই গহনাটা একবার করে ঠকাচ্ছে। মূল্যবান এই যে হার গহনাটা, এ কি কোনো স্বাদ আছে গো? ওই ঠুকরে ঠুকরে যাচ্ছে আর মনে মনে চিন্তা করে কি যে খাওয়া পেলাম গো, ঠুকরে ঠুকরে যাচ্ছে
উঠতে 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 রাজার লোকজনের নাগালের বাইরে। এখন মজা বেড়ে গেল কোথায় জানেন, কিছুটা যাওয়ার পরে হঠাৎ ওই যে তিলোত্তমা গোপালের ওই যে পুঁইশাকের যে মাচাটা ছিল, আর গতকাল আমি তো গতকাল নিয়ে এসেছিল পাগল মাথা ঠিক নেই, ওই যে বড় ঢোড়া সাপটা যেগুলো আমরা দাঁড়া সাপ বলি গো, দেখবেন বেশ মোটা মোটা হয় কি মাথায় না, সাপ বিষ নেই, তেমন কামড়ায় না টামড়ায় না, তবে খুব কম কামড়ায়, যদিও কামড়ায় হয়তো একটু সামান্য বিষ হয়, ওটা তো বিষহীন সাপ কি, ওই ধোড়া সাপটা ওই পুঁই শাকের মাথায় যখন পড়েছিল, কাক মনে মনে চিন্তা করছে ওরে বাপরে ওই তো আমার খাবার, ফের এর কোনো দরকার লাগে না, পায়ে থেকে যেই ছুঁড়ে দিল পড়বে তো পড়বে তিলোত্তমার তুলসী তলায়, যে তুলসী তলায় প্রতিদিন তুলসী ওই তলাতে একটা প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যাবেলায় তুলসী মায়ের কাছে প্রার্থনা করে, ভগবানের কাছে প্রার্থনা করে, ভগবান আমায় দুঃখ মোচন করো। এখানে একটা কথা বলি মায়েরা, অপরাণ নেবেন না, যুগের সঙ্গে তাল মেলাতে মেলাতে আমরা অনেক অনেক উন্নতি করেছি, সকাল সন্ধ্যে যদি আমরা সংসারের মঙ্গল কামনার জন্য তার কাছে ঠিক ঠিক প্রার্থনা করি কিন্তু তিনি আমাদের ঠিক ঠিক আশা পূরণ করেন, বর্তমান দিনে আমরা টাকা পাই সুখ পাই না, ভালো করে ভেবে দেখবেন অর্থ একদিক দিয়ে যেমন লক্ষ্মী, আবার ভালো করে ভেবে দেখবেন অর্থের মধ্যে কিন্তু কলি বিদ্যমান কি বাবা, তাই না, কলি রাজা বলেছিল না আমি থাকবো অর্থের মধ্যে, আমি থাকবো মদের মধ্যে, আমি থাকবো কিছু নারীদের মধ্যে, আমি থাকবো সোনা গহনার মধ্যে, তা তার যে ঠিকানাগুলো তো আছে, টাকা এমন একটা জিনিস বর্তমান দিনে কিন্তু অপরাধ নেবেন না কম বেশি সবার বাড়িতে আছে, তবে সুখের বড় অভাব, অর্থের সাথে সাথে যদি সুখ পেতে চান, অর্থ যেমন সুখকে বহন করে আবার অর্থ মানুষকে মানুষের দুঃখকে বহন করে নিয়ে আসে, সেই অর্থ আপনি প্রার্থনা করুন, যে অর্থ পাওয়ার পরে সুখও পাওয়া যায়, সেই অর্থ পাওয়ার পরে পরমার্থও পাওয়া যায়। আজকের এই মানুষটা এনার বাড়িতে দেখতে দেখতে তো অনেক বছর গান বাজনা হয়ে গেল, মাঝখানে হয়তো গত বছরে ডব দিয়েছিলাম, অন্য একটা প্রোগ্রাম ছিল, তো যাই হোক দাদা আমার বাড়িতে গিয়েছিল, আমার পরিস্থিতিও দেখে এসেছে আমার বাড়িতে, যাই হোক দুটো চোয়া মুড়ি খেয়েছে, বলি দাদাকে দুটো ভাত বলে না ভাই হবে না, সাইকে নিয়ে গেছে বলে আমাকে ফিরতে হবে বারাসাতে, খুব একটা আর্জেন্ট দরকার চলে আসবো, তা কথায় কথায় দাদা বলছে বলে ভাই রে আমি তো এই কষ্ট করে কোনো রকমে এই ঠেলে ঠুলে মানে রাজমিস্ত্রির কাজ করে এই কোনো রকমে এইভাবে জীবিকা নির্বাহ হয় তো ভাই, তাই যাই হোক ভগবান আমাকে ভালোই রেখেছে সুখে রেখেছে, প্রত্যেক বছর এই যে হরিবাসরটা করতে পারি এটাই আমার বড় সৌভাগ্য। হ্যাঁ বাবা একটা কথা আমি আপনাদের চরণে ভিক্ষা চেয়ে বলি, টাকা মানুষ জীবনে আমরা অনেক অনেক ইনকাম করছি অনেক ইনকাম করব, জীবনে আমরা অনেক ইনকাম করছি অনেক ইনকাম করব, অনেক টাকা আসবে, কিন্তু সব টাকা কিন্তু আমরা ভালো কাজে লাগাতে পারি না, অনেকের ব্যাংকে এত এত টাকা আছে যে টাকাগুলো ট্যাক্স দিতে দিতে তারা পাগল হয়ে যাচ্ছে, মোদি সরকার যখন টাকাটা পাল্টানোর ব্যাপার হয়ে গেল দেখবেন তারপরের দিন পাগল হয়ে গেছে, অনেকে স্ট্রোক হয়েছে কি বাবা, এরকম আমার পাড়ায় দেখেছি জীবনে কোনোদিন কোনো একটা ভালো কাজ করেনি, কোনোদিন ভালো কাজের রাস্তা তারা যায়নি, কাউকে দশটা টাকা যদি গিয়ে বলতো আমার মেয়ের বিয়ে হবে বাবা দশটা টাকা বলে, তা তোর মেয়ের বিয়ে হবে দশটা টাকা চাইছিস কেন, হাজার দশেক টাকা নিয়ে যা দশ টাকা করে সুদ পে, এরকম মাল প্রচুর কি আজকের দিনে রাগ করবেন না, টাকার মালিক হয়ে গিরি হয়ে বসে আছে ভালো কাজে ব্যয় করার মতো মানুষ নেই, এই মানুষটার কত কষ্ট করে দেখুন সারাদিনে হয়তো চার সাড়ে চারশো পাঁচশো টাকা ইনকাম করে, এই যে এত কষ্ট করে একটা হরিবাসর নির্মাণ করে প্রতি বছর এই যে হরিনাম দিচ্ছে এটা তো আমার আপনার মঙ্গল নয় সারা বিশ্বের মঙ্গল, মঙ্গলময় মঙ্গলময় এনাকে দিয়ে যে কর্মটা করিয়ে নিচ্ছেন আপনারা, আমরা সবাই মিলে এই হরিবাসরে দাঁড়িয়ে এই হরিবাসরে সবাই মিলে প্রার্থনা করব ওনারও তো মঙ্গল হোক, শুধু তাই নয় সবাই মিলে প্রার্থনা করুন যেন এমনি করে বিশ্বের মঙ্গল বার্তা বহন করে উনি যেন সারা জীবন এই হরিবাসরটাকে বাঁচিয়ে রাখতে পারেন, কারণ দেখবেন একটা মানুষের জন্য অনেক কিছু রেহাই হয় কি বাবা, হয় না, আমরা যারা ভালো হতে পারিনি
কিন্তু ভালো মানুষের ছঙ্গ যদি করি তাহলে কিন্তু আস্তে আস্তে আমরা অনেক ভালো জায়গায় পৌঁছে যেতে পারি। একটা ইঞ্জিনকে ধরে যেমন বগিগুলো পার হয়ে যায়, ভালো করে ভাবতেন, সামনে যে ট্রেনটা যাচ্ছে সামনে একটাই মাত্র বগি আছে যেটা ইঞ্জিন, আর বাকিগুলো সব ঢানোর মার্কা মাল, ও কেটে ফেলুন, ওখানে সিটিয়ে পড়ে থাকবে। আয় বাবা আসতে না, শীতপাত হয়ে থাকবে কিন্তু মাল আর যাওয়ার ক্ষমতা নেই। কিন্তু ওই মালটাকে যদি কোনো রকমে আটকিয়ে দেওয়া যায়, আটক করে রাখা যায়, তাহলে দেখবেন ওই যে একটার ক্ষমতায় সব চলে যায়। ঠিক তেমন অপরাধ নেবেন না ভক্তমণ্ডলী, কথাটা হয়তো একটু অনেকের কাছে কুরুচি মনে হবে। সমাজে এমন অনেক ভালো মানুষ আছে যে মানুষদের সঙ্গ পেয়ে সাঙ্গ পেয়ে তাদের সঙ্গে মিলেমিশে আমরাও কিন্তু সেই আস্তে আস্তে ঠিকানা পেয়ে যেতে পারি। তাই আজকের এই যে হরিবাসকটা হচ্ছে বিশ্বের মঙ্গলের জন্য, এই মঙ্গলময়ের কাছে আমরা প্রার্থনা করব, হে মঙ্গলময় এই বার্তাটা যেন আমরা প্রতি বছর যেন বিশ্বের দরবারে পৌঁছে দিতে পারি, যেন বিশ্বের মঙ্গল হয়, বিশ্বের কল্যাণ হয়। তুমি বিশ্বের কল্যাণ করো। জানি তাই, যাই হোক মা, অমা টাকাটা কি মজা জায়গা, তাহলে বললাম লক্ষ্য করে দেখুন। এবারে ফিরে আসি আমাদের যে বিষয়টা, সোনার যে গহনাটা এখন পড়েছে কোথায়, ওখানে তুলসীতলা, যে তুলসীতলায় প্রতিদিন দুধ দিত দিত। হ্যাঁ, যেটা বলতে বলতে কেটে নিলাম, অমা একটা কথা বলি, জীবনে টাকা আমরা অনেক ইনকাম করেছি, চেষ্টা করবেন, অন্য কারোর দায়িত্ব নয়, নিজের দায়িত্বটা মাথায় নিয়ে সকাল সন্ধ্যে একটু তুলসীতলা একটা প্রদীপ রাখবেন। এই প্রদীপটা জেলে দিলে কি হয় ভালো করে ভাববেন। প্রদীপটা আপনি জেলে দিচ্ছেন কেন? উনি হলেন যোগমায়া ভগবতী দেবী, মানুষকে কিন্তু যোগাযোগ করিয়ে দেন। আপনার একটা মেয়ে বড় হয়েছে, আমার একটা ছেলে বড় হয়েছে, আমি চাইছি যদি একটা ভালো মেয়ে পাওয়া যায়, আবার আপনিও চাইছেন একটা ভালো ছেলে যদি পাওয়া যায়। কি ছেলের বাবা মেয়ের বাবা চিন্তা করছে, মাঝখান থেকে একটা সেই ঘট। এ ভাই, মেয়েটা তো বড় হয়েছে, আমার হাতে ভালো একটা মাল আছে, তাই না? হবে দিদি নাকি, এটা গরিবের ছেলে হলে ভালো সব রে। মাঝখানে তৃতীয় ব্যক্তিটা ঢুকে পড়লো, দুজনকে লাইন করে দিল। যেমন এখন ভালো করে ভেবে দেখবেন, টিভিতেও অ্যাড দিচ্ছে, এখন গুগলে গিয়ে হ্যাঁ দেখবেন, হ্যাঁ পাত্র পাত্রী চাই বলতে হবে না, এখন যোগাযোগ করে দিচ্ছে কে, ফোন। ফোনটা দেখবেন এখন ভালোবাসার লাইন হয়ে গেছে, ওই মাঝখান থেকে যোগাযোগকারী। ঠিক তেমন পরমানন্দের দেশে যাওয়ার জন্যে পরমপিতার সঙ্গে মিলন করিয়ে দিতে পারে যোগমায়া ভগবতী দেবী। তাই প্রদীপটা জেলে দিয়ে প্রতিদিনই যদি আপনি সাধন ভজন করেন, তার কাছে প্রার্থনা করেন, কি হয় জানো মা, ওই প্রদীপের আলোটা জ্বলে না, আমাদের ভিতরে আস্তে আস্তে জ্ঞানের আলো জ্বলে ওঠে। শুধু তাই নয়, আমাদের ভিতরে এই যে বিবেক প্রদীপটা যেদিনই জ্বলে উঠবে, সেদিনই কিন্তু আমরা আস্তে আস্তে আমরা সেই আনন্দের দেশে পৌঁছে যাই। তাই প্রদীপটা জেলে দিন, আর প্রতিদিন অন্তত এইটুকু বলুন, হে মা, হে প্রভু, যিনি কৃষ্ণ তিনি কালী তিনি ভগবান, তিনি নারী তিনি পুরুষ তিনি সব, কেউ কালী আলাদা নয়, কৃষ্ণ আলাদা নয়, সব একই জিনিস, চোখ খারাপ। হ্যাঁ গোমা, লক্ষ্য করে দেখুন, যিনি কৃষ্ণ তিনি কালী তিনি সব, তিনি সর্বের সর্বা, শীতলা মনসা দুর্গা সব, একটি আছে দুষ্টু মেয়ে, একটি ভারী শান্ত, একটি মেয়ে দক্ষিণ হাওয়া আরেকটু দুর্দান্ত। আসল কথা দুটি তো নয়, একটি মেয়েই অজিত দত্তের লেখা এই যে কবিতাটা না, বুঝতে পারলেই মাথা মানে পাগল সেরে যান। মেয়েটা কখনো হাসছে, কখনো কাঁদছে, আবার কখনো বগল বাজাচ্ছে। অজিত দত্ত লিখছে, একটি আছে দুষ্টু মেয়ে, একটি ভারী শান্ত, মানে একটু আগে শান্ত ছিল, আবার একটু বার সে দুর্দান্ত রেগে গেল, তাই না? তাহলে লক্ষ্য করে দেখুন, সেই মেয়ে কখনো শীতলা কখনো কালী কখনো দুর্গা কখনো মনসা কখনো কৃষ্ণ কখনো নারায়ণ, ভিন্ন রূপে প্রকাশ, এক ব্রহ্ম অদ্বিতীয়। শুধু তাই নয়, আমাদের বেদ আমাদের শাস্ত্র আমাদের ঋগ্বেদে সিদ্ধান্ত দিয়ে গেলেন, সর্বং খালিদা ব্রহ্ম, অর্থাৎ সর্বস্থানে ব্রহ্ম বিরাজমান, সত্তাই ব্রহ্ম। যেদিন তোমার ভিতরে ব্রহ্ম জ্ঞান আগুন জ্বলে ওঠে,
তাই জ্ঞানটা ওই প্রদীপটা দিয়ে আমাদের বলা উচিত। জ্ঞান দাও, ভক্তি দাও, কর্মে প্রেরণা দাও। জ্ঞান দাও, ভক্তি দাও, কর্মে প্রেরণা দাও। ঠাকুর মধ্যে কান করে দাও, ঠাকুর মধ্যে কান করে দাও। জ্ঞান দাও, ভক্তি দাও, কর্মে প্রেরণা দাও। জ্ঞান দাও, ভক্তি দাও, কর্মে প্রেরণা দাও। ঠাকুর মোরে প্রাণ করে দাও। সত্যের পথে থাকো আমাদের সাথে, রথে তেজ রহো আমাদের সাথে। সত্যের পথে থাকো আমাদের সাথে, রথে তেজ রহো আমাদের সাথে। চির সত্য ঠাকুর হিত্য, এ চির সত্য দিত্য করো কাজে। দাও, ভক্তি দাও, কর্মে প্রেরণা দাও। জ্ঞান দাও, ভক্তি দাও, কর্মে প্রেরণা দাও। ঠাকুর মোরে প্রাণ করে দাও, ঠাকুর মোরে প্রাণ করে দাও। ঠাকুর সন্তানের রাখো তোমার চরণে, অসুখ চিরে শুচি করো তোমার চরণে। অধম সন্তানের রাখো তোমার আপন করে, অসুচির সুচি করে রাখো তোমার আপন করে। ঠাকুরের নিত্য এ চির সত্য, ঠাকুরের নিত্য এ চির সত্য, বিশ্ব মানব মাঝে। ভক্তি দাও, কর্মে প্রেরণা দাও। জ্ঞান দাও, ভক্তি দাও, কর্মে প্রেরণা দাও। ঠাকুর মোরে প্রাণ করে দাও, ঠাকুর মোরে প্রাণ করে দাও। মজা পেতে গেল কোথায় আস্তে? ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী, দেখতে দেখতে দেখা গেল যখন ওই প্রদীপ তলায় সেই সোনার গহনাটা ফেলে চলে গেল কাক, এসে তার ওই যে মাচাতে না ওই বড় সাপটা ছিল, ফটে করে নিয়ে চলে গেল। এপারে রাজার লোক অর্থাৎ শাহজাহান কন্যার শাহজাদির গহনাটা খুঁজে খুঁজে সব লোকজন এসে যখন তিলোত্তমার ঘরে আসলো, তিলোত্তমা দূর থেকে ছুটে এসে দেখলো রাজার লোকজন আমার ঘরে। অবাক বিস্ময়ে তাকিয়ে রইল, তোমার ঘরে কোনো গহনা আছে মা? চিন্তা করছে দুবেলা দুমুটো সাকন্য জোটাতে পারি না, আমার ঘরে গহনা? তাড়াতাড়ি ছুটে গেল তুলসী তলায় মায়ের কাছে, বলো মা একই। ওই তুলসী তলায় এসে গহনাটা দেখতে পেয়েই অবাক, আমি কি দেখলাম! তাড়াতাড়ি গহনাটা হাতে করে নিয়ে যখন তাদের কাছে পৌঁছে দিল, সবাই মিলে জয়ের ধ্বনি দিল, জয় তিলোত্তমার জয়।
তুমি মান বাঁচিয়েছ, প্রাণ বাঁচিয়েছ। আমরা যদি না পেতাম এই গহনাটা, তাহলে আমাদের প্রাণ চলে যেত। তুমি মান বাঁচিয়েছ, মাগো আশীর্বাদ কর মা। আমরা তাহলে আসি, এই নাও রাজার আদেশ মতো তোমাকে আমরা 100 সুবর্ণ মুদ্রা দিয়ে গেলাম। সুবর্ণ মুদ্রাটা যখন কাছে পেল, ওই সুবর্ণ মুদ্রাটা বুকে জড়িয়ে ধরে মনে মনে চিন্তা করছে, এ তুমি কি দিলে মা? তুলসী তলায় কাছে গিয়ে তুলসীর দিকে তাকিয়ে তাকিয়ে বলে উঠল, মা এ তুই আমায় কি দিয়েছিস? আস্তে আস্তে চোখ দুটো ছল ছল করে উঠল। পদ্মাবতী কাছে আসলো, সই সই কাছে এসে মাথায় হাত বুলাতে বুলাতে বলে উঠল, তুই বড় ভাগ্যবতী রে, আজ তুই যে 100 সুবর্ণ মুদ্রা পেয়েছিস না, শুনে রাখ, আজ থেকে তোর ঘরে যে লক্ষ্মী প্রবেশ করেছে রে, এই লক্ষ্মী কথাটা শোনার সঙ্গে সঙ্গে কেমন যেন হয়ে গেল, আমার ঘরে লক্ষ্মী প্রতিমা আসছে। বেশ, সই চলে গেল। ভক্তিমতী মায়েরা ভক্ত মন্ডলী, আস্তে আস্তে করলো কি জানেন, ঘরের মধ্যে নিজের ছেলেটাকে কোলে নিয়ে সেই সমস্ত সুবর্ণ মুদ্রাগুলো নিয়ে মনে মনে চিন্তা করলেন, মা তুই বড় করুণাময়ী, তুই যে আমায় দয়া করেছিস, তুই যে আমায় করুণা করেছিস মা, তাই আজ বড় করুণা করে যখন তুই আমায় দিয়েছিস, আমার সংসারটা যে বড় আনন্দের সঙ্গে যাপন করব মা। কাঁদতে কাঁদতে আমি যেতে পারি না, যেতে হবে, যেতে হবে বললো, তুমি কাটা দাও নি বলে না, জানি তাই সমবেত ভক্তমন্ডলী, সমবেত ভক্তমন্ডলী, ভক্তপতি মায়েরা, একটা দারুণ জায়গা কিন্তু এই, যে যাদের ভিতরে একটা শালীনতা বোধ আছে তারা কিন্তু আস্তে আস্তে একটা সমাজের অনেক কিছু করে, এই শালীনতা বোধগুলো হারিয়ে যায়। জুতো পায়ে দিয়ে ঢং ঢং করে রান্নাঘরে রান্না হচ্ছে, কি ক্ষমা করবে না, জুতো পায়ে দিয়ে ঠাকুর ঘরে গট গট, গুরু গোবিন্দ মানি না, বাবার সামনে বিড়ি সিগারেট, গুরুজনদের সামনে সিগারেট, এই করতে করতে সমাজটা কিন্তু আর ভালো নেই, কি হয়েছে কেমন অবস্থায় আছে সব ভেতরের বিবেক বলে দিচ্ছে সবার কাছে। যাই হোক, আজকে এই মানুষটার কাছে সত্যি আমি করে, বাপরে বড় টাকা তো আমি তো লক্ষ্য করিনি, 100 টাকা, এটা 100 টাকা নয় গো, 1000 আশীর্বাদ আমাকে দিয়ে গেল, আর ছোট্ট ছোট্ট এই যে বাচ্চাগুলোকে একটু আগে 10 টাকা দিয়ে গেল, তার আগে একটা ছোট করে বাবা সে তো 10 টাকা দুটো নোট দিয়ে গেছে, হ্যাঁ এই যে ছোট একটা বাচ্চা দিয়ে গেল না 10-10-20 টাকা, এই বাচ্চাটাও 10 টাকা, আমার শ্রদ্ধেয় বাবা এই যে 100 টাকা দিলেন, সত্যি কথা বাবা এগুলো কিন্তু টাকা না, আমি মনে করি আশীর্বাদ গো, আপনাদের এই আশীর্বাদগুলো আমার ছড়ার পথের পাথর, আপনার আশীর্বাদ করেছিলেন বলে তবে কিন্তু আজকের গ্রামে গঞ্জে এমনি করে ভগবত কথা, হরি কথা, কৃষ্ণ কথা, ভক্তি প্রেমের কথা আপনাদের দরবারে পৌঁছে দিতে পারি, তাই আপনারা সবাই মিলে আশীর্বাদ করুন, আমি যেন এই পথের মর্যাদা রাখতে পারি, এমনি করে ভগবানের পথে এগিয়ে যেতে পারি, আর আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রার্থনা করব, দান তো বৃথা হয় না, দানে নিশ্চয়ই আপনাদের কৃপা হবে, আপনাদের মনোবাসনা পূর্ণ হোক, আর এই দান গুছানো রইল পরম পিতার কাছে, অনেক ভালো থাকুন, আর এই দানটা নিয়ে বর্তমানে তোমায়ের কাছে টাকা দিয়েছে, সবাই মিলে আশীর্বাদ করুন, আমি যেন গোবিন্দ সেবায় নিয়োজিত করতে পারি। সময় হয়ে আসছে মা, সময় হয়ে যাচ্ছে বাবা, তবে একটু আজকের মজার জায়গাটা লক্ষ্য করে দেখুন, এবারে কি হলো জানেন, দেখতে দেখতে এমনি করে সেই টাকা কটা নিয়ে কয়েকদিন পার হয়ে গেল, আবার যেমন দারিদ্রতা, আবার সেই দারিদ্রতা আর গোপাল, কিছুদিনই যখন পার হয়ে গেল হঠাৎ একদিন
আমার মা তিলোত্তমা শুনতে পেল আগামীকাল ভরা পূর্ণিমা। ওই যে সই পদ্মাবতী এসে জানিয়ে দিল, শুনে রাখ, আগামীকাল যে পূর্ণিমাটা সেটা হলো লক্ষ্মী পূর্ণিমা। ওই লক্ষ্মী পূর্ণিমার দিনে মন প্রাণ দিয়ে যদি মা লক্ষ্মীর পূজা করা যায় তাহলে মা লক্ষ্মী তার ঘরে বাধা হয়। কথাটা শোনার সঙ্গে সঙ্গে চিন্তা করছে, তাই তো একদিন তুই আমায় বলেছিলি না, একদিন তুই আমাকে বলেছিলি আমার ঘরে লক্ষ্মী ঢুকেছে। ভক্তিমতী মায়েরা ভক্তমণ্ডলী, ওই কথাটা শোনার সঙ্গে সঙ্গে চিন্তা করছে, আমি কাল সারা নিশি জেগে মা লক্ষ্মীকে ডাকবো, আর ওই মা লক্ষ্মীকে ডেকে বলবো, মা গো বল না মা আমার এত কেন অভাব, অভাব যদি দিয়েছিস তাহলে তুই কি অভাব মোচন করতে পারবি না? এই অভাবটা তুই কি মোচন করতে পারবি না মা? মা তুই আমায় বল না মা। দেখতে দেখতে এসে গেল পূর্ণিমার দিন। গতকাল পূর্ণিমা চলে গেছে না বাবা, সারা দিন ছিল সারা রাত ছিল, রাত দশটা পর্যন্ত, তাই না? হরে কৃষ্ণ। অমন একটা পূর্ণিমা যখন আসলো, আকাশে যখন একটা পূর্ণ চাঁদ উদিত হল, ঠিক সেই সময় দেখা গেল আস্তে আস্তে কি হলো জানেন, ওই সন্ধ্যার সময় মা তিলোত্তমা চিন্তা করছে, মা তিলোত্তমা মনে মনে চিন্তা করছে, আজ সারা রাত ধরে আমি মায়ের আরাধনা করব, সন্ধ্যা নেমে এল, ছোট্ট বাচ্চাটাকে কোলে নিয়ে তিলোত্তমা তুলসী গাছের গোড়াতে গিয়ে প্রদীপটা জ্বালিয়ে দিয়ে মনে মনে চিন্তা করলো, আজ তো ভরা পূর্ণিমা, তাই পূর্ণিমার সারা রাত ধরে আমি মায়ের আরাধনা করব, দেখি মামাই করুণা করে কে, ছোট্ট ছেলেটাকে কোলে নিয়ে আস্তে আস্তে তুলসী তলা থেকে চলে গেল ঘরের মধ্যে, সুন্দর করে একটা আসন পাত্র ঘরের মধ্যে, ওই পর্ণ কুটিরের ভিতরে একটা আসন পেতে আস্তে আস্তে মা সেখানে বসে বসে ওই বাচ্চাটাকে কোলে নিয়ে কাঁদতে শুরু করে, মা তুই আমায় পাগল স্বামী দিয়েছিস দুঃখনে, তুই করুণা করে আমি এর নাম রেখেছি জগৎ সেঠ, এই জগৎকে আমি কোলে নিয়ে আছি, এই ছেলেটাকে নিয়ে আমি যে সারা জীবন কাটাবো আমার তেমন তো কোনো অর্থ নেই, বল না মা আমি কোথায় গেলে সেই সুখ পাবো, কোথায় গেলে আমি আমার এই জগৎকে সুখী করতে পারবো, সন্ধ্যা থেকে ওই ঘরের মধ্যে বসে বসে ডুকরে ডুকরে মা লক্ষ্মীর জন্য কাঁদতে শুরু করে, আসলে বসে বসে কাঁদতে কাঁদতে মা লক্ষ্মীকে ডেকে বলে উঠল, মা আমার সই পদ্মা আমাকে বলে দিয়েছিল তোর ঘরে লক্ষ্মী ঢুকেছে, যেদিন রাজা কৃপা করে আমাকে 100 সুবর্ণ মুদ্রা দিয়েছিল সেদিন আমার মাথায় হাত রেখে আমার আমার সই আমাকে বলেছিল তোর ঘরে লক্ষ্মী ঢুকেছে, কিন্তু মা যে দারিদ্রতা সেই দারিদ্রতা আমাকে ঘুরে ঘুরে খাচ্ছে, তাই আমি চাই, তাই আমি চাই মা আমার জীবনে আমি জগৎকে তুই তোর কোলে নিয়ে যেন কোনোদিন কোনো অভাব না হয়।
চোখের জল মুছে তুলসী তলায় প্রদীপটা জ্বালিয়ে দিয়ে সে ওই যে আসনে বসে পড়ল। আস্তে আস্তে ওই ছেলেটাকে কোলে নিয়ে চোখের জলে বুক ভাসিয়ে ছেলের মঙ্গল কামনা করতে শুরু করলো। আমার ছেলেটাকে সুখী করো, শুধু তিলোত্তমা নয় গো, এই জগতে আমার প্রতিটা মা এমনি করে বুকে জড়িয়ে ধরে তার সন্তানদের বড় করে। কি বাবা, তাই না? প্রতিদিন ভগবানের কাছে যে যার আরাধ্য দেব দেবীর কাছে প্রার্থনা করে, আমার ছেলেকে সুখী করো, আমার মেয়েটাকে সুখী করো। ঘরের মধ্যে একাকি বসে বসে শুধু কাঁদতে শুরু করলো। রাত ১২টা, তবুও মা বসে আছে। ওই ডুকরে ডুকরে কাঁদতে লাগলো, আমার জগৎকে তুই কোলে নিবি না মা, আমার জগৎকে সুখী করবি না, আমার জগৎকে তুই সুখী করবি না মা। ভক্তিমতী মায়েরা, ভক্ত মন্ডলী, দ্বিতীয় প্রহর পার হয়ে রাত তৃতীয় প্রহর, অর্থাৎ একেবারে শেষ হয়ে আসছে। মায়ের ওই চোখের জলটা কেঁপে উঠল বৈকুণ্ঠের সিংহাসন। মা লক্ষ্মী চিন্তা করলেন, কে কেমন এই লক্ষ্মী পূর্ণিমার দিনে কাঁদছে? সহ্য করতে পারলেন না, অপরূপ রূপ লাবণ্য ভাই ওই রূপ রাশি নিয়ে মর্ত্যের মাটিতে পা রাখলেন সুতালুটিতে, যেটা বর্তমান কলকাতা সুতানুটি গোপালনগর। বাবা, এটা আবেগের কথা নয়, উচ্ছ্বাসের গল্প নয়, শাহজাহানের রাজত্বের ঘটনা, আজ থেকে কয়েকশো বছর আগেকার ঘটনা। পরবর্তী দলকে বলছি আসলে চলে আসবে। হ্যাঁ সেটা ঠিক আছে, তবে তারাও প্রস্তুত। হরে কৃষ্ণ, ঠিক আছে, ছোট করে রাখবো মা, ক্ষমা করবে না মা। এই যে সুতানুটি বর্তমান দিনে যেটা গোপালনগর সুতানুটি, আজও আছে কলকাতার বুক, ওখানে সেই জগৎ সেঠে দেখুন কত বড় ভক্তি দিয়ে মা ডেকেছিল। চোখের জল দিয়ে যখন আপন মনে ডাকতে শুরু করলো, লক্ষ্মী দেবী সহ্য করতে না পেরে দ্বারের কাছে এসে দাঁড়ালো। আর ওই দ্বারের কাছে এসে যখনই দাঁড়ানো, লক্ষ্য করে দেখছে ওই ঘরে একাকি বসে বসে তিলোত্তমা চোখের জল ফেলছে। আর সে ওর কত অসহায়, পাগল, ছোট্ট একটা সন্তানকে বুকে জড়িয়ে ধরে সারা রাত জেগে আছে, মা লক্ষ্মীর কাছে কাঁদছে, মা আমার শান্তি দে। আমার এই জগৎকে তুই সুখে রাখ। মা লক্ষ্মী দূর থেকে দেখছে, ওই তো সেই মেয়েটা বসে আছে, কিন্তু আমি যদি যাই ওর কাছে এই রূপ নিয়ে, ও তো আমাকে বাঁধবে গো, কারণ বাঁধার যন্ত্রটা ওর কাছে। কি মা, তাই না? যারা চোখের জল সার করেছে, এই রজ্জু এই চোখের জল দেবতারা কিন্তু হেরে যায় গো, ভক্তের চোখের জল ভগবান সহ্য করতে পারে, নয়নের জল ফেলছে। দূর থেকে চিন্তা করছে, এই রূপে যদি আমি যাই তাহলে আমায় বাঁধবে। তাড়াতাড়ি ধারণ করলো পদ্মা রূপ, সইয়ের রূপ, আর ওই সই রূপ ধারণ করে আস্তে আস্তে এসে তিলোত্তমার কাছে বলে উঠলো, কি রে এত রাতে তুই এখানে বসে আছিস? তিলোত্তমা তার অন্তর্দৃষ্টি দিয়ে, এই দৃষ্টি, হ্যাঁ বাবা, মানুষের দুটো চোখ আছে কিন্তু এখানে আরো একটা চোখ আছে যেটা জ্ঞান নেত্র। জ্ঞান নেত্র দিয়ে মনে মনে চিন্তা করছে, তিলোত্তমা আমার সই এসেছে এত রাতে,
এমন সময় তো আসার মানুষ নয়। ওরে সই, আমি জীবনে অনেকবার তোকে দেখেছি, সারা জীবন দেখে আসছি, এত রূপ নিয়ে কোনোদিন তো আসিস না। জানি না তুই এত রূপ কোথায় পেয়েছিস। তাই সই রে, তুই আমার এই জগৎকে একটু কোলে নে না রে, আমি একটু গঙ্গা স্নান করে আসি, আমি গঙ্গা থেকে ঘুরে আসি। আজ এই পূর্ণিমার দিনে আমি সারা রাত জেগে আছি, মা লক্ষ্মী মনে মনে চিন্তা করছে জানিস। আগে এই লক্ষ্মী পূর্ণিমার দিনে যারা জাগে তাদের ঘরে যে আমি অধিষ্ঠান করি রে, কো জাগৃতি ইতি কো জাগরি তিথি, কে জাগে এই তিথিতে আমি তার ঘরে যাই। শুধু তাই নয়, যারা জাগায় এই হৃদয় মন্দিরের দরজাটা খুলে যারা জেগে থাকে আমি তাদের ঘরে গিয়ে প্রবেশ করি। তাড়াতাড়ি সইকে কাছে ডেকে, যায় না আমার ছেলেটাকে একটু কোলে নে তো, আমি একটু ঘুরে আসি, এক জায়গায় বসে বসে আর ভালো লাগছে না। যেই কাছে এসেছে তাড়াতাড়ি মা লক্ষ্মীর কোলে জগৎ সেটকে তুলে দিয়েছে, যেই জগৎ সেট মায়ের কোলে দিয়েছে। এইবার তিলোত্তমা মনে মনে চিন্তা করছে, না জানি তুই কে, সত্যি যদি তুই আমার সই হস তাহলে আমি তোর কোলে দিয়ে গেলাম, আর সত্যি যদি সেই হয় তাহলে আমি তোর কাছে ভিক্ষা চেয়ে যাই মা, এই আমি আমার সন্তানটিকে আমি তোর কোলে দিয়ে চলে গেলাম। ছেলেটাকে কোলে নিয়ে মা লক্ষ্মী মনে মনে চিন্তা করছে, এত বড় একটা দায়িত্ব তুই আমায় নিয়ে দিলি রে তিলোত্তমা, তুই একটু তাড়াতাড়ি ফিরে আসিস, তুই একটু তাড়াতাড়ি ফিরে আসিস। তিলোত্তমা যাওয়ার সময় শুধু এইটুকু বলে উঠল, চেষ্টা কর। আস্তে আস্তে ঘর থেকে বাইরে বেরিয়ে তিলোত্তমা মা মনে মনে চিন্তা করলো, সবার কাছে তুই ফাঁকি দিলে আমার কাছে তো ফাঁকি দিতে পারবি না। মা মা তুই আমার কাছে ফাঁকি দিতে পারবি না মা, আমি আমার অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে পেয়েছি তুই করুণা করে আজ আমার ঘরে ঢুকেছিস, আজ আমার বহু সৌভাগ্য, আমার সন্তানের বহু সৌভাগ্য, আজ আমি ধন্য, আমি আমার সন্তানকে এমন একটা মানুষের কোলে দিয়েছি যে কোলটা সারা জীবনে। ওই যে তিলোত্তমা বেরিয়ে গেল, সারানিশি মা লক্ষ্মী ওই জগৎ সেটকে কোলে নিয়ে মনে মনে চিন্তা করলো, তিলোত্তমা কে আমায় কোথায় বসিয়ে দিয়ে গেলি, ভালো করেছিস, ভক্তের চোখের জলের মূল্য দিতে আমি এমন করে তার সন্তানের দায় দায়িত্ব নিয়ে বসলাম। মা লক্ষ্মী সেই জগৎ সেটকে প্রতিপালন করেছিলেন ভক্তি ভক্তমন্ডলী ভক্তিপতি মায়ের, আজ প্রমাণ ওই সুতানুতিতে জগৎ সেটের নাম আজ বিশ্বজোড়া, কি বাবা তাই না, আমাদের কুরআনের পাতা আজও কিন্তু উদ্ধৃত আছে, তিলোত্তমার সন্তান জগৎ সেট, পাগলের ছেলে জগৎ সেট, হা বাবা আজও কিন্তু সবার কাছে সেই সমাদর হয়ে আছে। শুধু তাই নয়, ইতিহাসের পাতা আজও স্বর্ণাক্ষরে লেখা আছে জগৎ সেটের গুণানুকীর্তন। শুধু তাই নয়, মা লক্ষ্মী সেদিন থেকে কথা দিলেন, আজ থেকে সুতানুতিতে আমি চিরকালের মতো অধিষ্ঠান করলাম। ভালো করে ভেবে দেখবেন, একটা মানুষ খেতে পায় না কলকাতাতে চলে যায় তার আরো অভাব হবে না,
হবে মা, দুবেলা দুমুটো অন্তত সাকন্য জুটে যাবে, ওখানে যেন মা লক্ষ্মী বাঁধা, তাই না? আরো ভালো করে লক্ষ্য করে দেখুন, লক্ষ্মী পূজা তো আমরা গ্রামে গ্রামে গঞ্জে করছি, হয়তো এনার বাড়িতে অনেকদিন ধরে বংশ পরম্পরা ধরে করে আসছে, কিন্তু লক্ষ্য করে দেখবেন কলকাতার বুকে না ওই দিনটা, অর্থাৎ গতকাল ওই যে রাতটা চলে গেল কোজাগুলি লক্ষ্মী পূজা, কালকে থেকে শুরু করে আজকে সারাদিন দেখুন কি আনন্দ হচ্ছে, প্রত্যেকটা বাড়িতে মা লক্ষ্মী পূজা, প্রত্যেকটা বাড়িতে কলকাতার বুকে, বিশেষ করে সুতানুটি ওই টোটাল কলকাতাতে দেখবেন। যেমন আমার পাড়ার কয়েকজন ওই ব্যবসা বাণিজ্য করে, সে বলে এই বুধ আসতের কাছে ডাব আছে, আমি ডাব নিয়ে কি করি, বলে এই লক্ষ্মী পুজোর সময় বলিস নি, আর যা নিয়ে যাবি সব মাল। হ্যাঁ, কোথায় কলা গাছ, কোথায় আমের আমের ডগা, হ্যাঁ কোথায় এ ফল সে ফল, হ্যাঁ যা কিছু কলা কাজি ভাজি সব কেড়ে নিয়ে চলে যা। এই সময় দেখবেন প্রত্যেকটা বাড়িতে লক্ষ্মী পুজো, তাই জগৎ সেটের জন্যে তিলোত্তমার জন্যে আজও কিন্তু সেই লক্ষ্মী বাঁধা আছে। এবং শুধু তাই নয়, সেই লক্ষ্মী পূজা যদি আমরাও মন প্রাণ দিয়ে করি তবে আমাদের ঘরেও লক্ষ্মী বাঁধা হয়। শুধু তাই নয়, মনের দরজাটা যদি আমরা খুলে দিয়ে আমাদের বিবেক আলোটা যদি আমরা উদ্ভাসিত করতে পারি, ওই প্রদীপের আলোয় দেখতে পাই মায়ের সেই প্রতিচ্ছবি, তাই সবার ভিতরে সেই মায়ের প্রতিচ্ছবি জেগে উঠুক, সবার ভিতরে সেই মায়ের করুণা আসুক, এটুকু আমি প্রার্থনা করব, আপনাদের কাছে বিদায় নেব। বিদায় নেওয়ার আগে বলবো, হ্যাঁ বাবা, ঘরে ঘরে হামা, আপনারা চেষ্টা করবেন লক্ষ্মী পুজোর রাতটা অন্তত একটু জাগা, শুধু জাগা নয় আপনাদের ভিতরেও সেটাকে জাগাবেন। মায়ের প্রতি যদি আমরা সুপ্ত ভক্তি দিই তাহলে কিন্তু তিলোত্তমার মতো আমরাও কিন্তু আস্তে আস্তে সেই মায়ের করুণাও পেতে পারি, এ সংসারের অভাব দূর হবে, আমার ওই ভব সংসারের আমরা পরমানন্দের জগতে বিচরণ করতে পারবো। তাই সবাই ভালো থাকুন, আর সবার চরণে আমার প্রার্থনা, এই বাবুর বাড়িতে যে লক্ষ্মী পূজা হয় সবাই মিলে আশীর্বাদ করুন, যেন মায়ের করুণা এমনি করে যেন আরো আরো সারা জীবনে যেন এমনি করে হরিবাসরটা উজ্জীবিত থাকে, এবং শুধু তাই নয় সঞ্জীবিত হোক, সবার কাছে প্রার্থনা, সবাই মিলে প্রার্থনা করুন। আমরা সবাই মিলে এই হরিবাসর যে হরিনাম শুনতে এসেছি, এই হরিবাসরটা যেন পূর্ণতার প্রকাশ ঘটে। যাওয়ার সময় সবার কাছে অনুরোধ, তিলোত্তমার কৃপা হয়েছে আমাদের কৃপা হবে না কেন, যদি চোখের জল ফেলতে পারি চোখের জলে ভক্তি দিয়ে আমরা সবাই মিলে তার গুণানুকীর্তন করবো। তিনি কৃষ্ণ, তিনি কালী, তিনি লক্ষ্মী, তিনি দুর্গা, তিনি শীতলা, তিনি সর্বেশ্বর বা তিনি সব, অর্থাৎ তিনি পূর্ণ ব্রহ্মময়ী মা। আমরা সবাই মিলে সেই মায়ের কাছে আমরা অঞ্জলি দেব। যাওয়ার সময় সবার কাছে ভিক্ষা, সবাই মিলে দুটো বাহু তুলুন, চোখটা বন্ধ করবেন, চোখটা বন্ধ করুন, হাত তুলুন, চোখটা বন্ধ করে আমার সঙ্গে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ওম কৃষ্ণ রাম নারায়ণ, ওম কৃষ্ণ রাম নারায়ণ, ওম কৃষ্ণ রাম নারায়ণ, হরি ওম তৎসত, হরি ওম তৎসত, হরি ওম তৎসত, নিতাই গৌর প্রেমানন্দে হরি ওম। জয় জয় মা লক্ষ্মী কি, জয় জয় মা লক্ষ্মী কি, জয় জয় মা লক্ষ্মী কি। আসুন আমরা সবাই মিলে সেই মায়ের কাছে প্রার্থনা করবো, হে মা জগজ্জননী আমাদের করুণা করো, আমার মায়ের মতো এত আপন, আমার মায়ের মতো এত আপন, আগ্রাজ নেই তো এ পৃথিভুবনী, এসো সবই অঞ্জলি দিই মায়ের চরণ, এসো সবই অঞ্জলি দিই মায়ের চরণে, মায়ের মতো এত আপন, মায়ের মতো এত আপন নাই যে এটি ভুবনে, এসো সবই অঞ্জলি দিই মায়ের চরণে, এসো সবই অঞ্জলি দিই মায়ের চরণে। হরি হরি বল,
এসো সবে অঞ্জলি দি মায়ের চরণে, এসো সবে অঞ্জলি দি মায়ের চরণে, আমার মায়ের মতো আত্মা আপো, মায়ের মতো আত্মা আপো নাই যে ত্রিভুবনে, এসো সবে অঞ্জলি দি মায়ের চরণে, এসো সবে অঞ্জলি দি মায়ের চরণে, জয় জয় লক্ষ্মী মাতা কি, জয় জয় লক্ষ্মী মাতা মায়ের চরণে, জয় জয় লক্ষ্মী মাতা অঞ্জলি দি মায়ের চরণে। সবাই ভালো থাকুন, যারা যারা অর্থ দিয়েছে আমি আমার তো দেওয়ার কিছু নেই, তবে পরম পিতার কাছে তাই প্রার্থনা করবো তাদের মনোবাসনা পূর্ণ হোক এবং সবাই মিলে আশীর্বাদ করুন এই অর্থগুলো নিয়ে যেন আমি আমার গোবিন্দ সবাই নিয়োজিত করতে পারি। হরি বল হরি বল। ওই এইখানে রইল আমার লীলা রমা ধুরি, চার বদনে সবাই মিলে একবার বলুন হরি 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 হরি, রাধে রাধা।